السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم Reflections from Surah Yusuf Shiranamir Pavitra Ramadanul Mubarake প্রতি সপ্তাহে যে ফেসবুক লাইভটি আমরা দেখছি চার পর্বের ফেসবুক ধারাবাহিক লাইভের আজকে চতুর্থ পর্বে শেষ পর্বে আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রথমে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পুরো রমাদান জুড়ে রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামের এই লাইভ সিরিজটির সাথে যুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন এবং একে একে তিনটি লাইভ শেষ করে চতুর্থ লাইভে আজকে আমাদেরকে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সবসময় দোয়া করছি এবং কামনা করছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা আমরা রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামের চার পর্বের লাইভের আজকের একেবারে শেষ পর্বে এসেছি দিস ইজ দ্য লাস্ট এপিসোড অফ দি সিরিজ লাইভ এবং আজকের এই লাইভের মধ্য দিয়ে আমরা আমাদের এই লাইভ সিরিজটি শেষ করবো ইনশাআল্লাহ অনেকে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন আমি রিকোয়েস্ট করবো যে আপনারা লাইভটি শেয়ার করবেন যাতে করে এই মুহূর্তে যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা অনলাইনে যুক্ত আছেন তারাও আমাদের এই ফেসবুক লাইভটি থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ আমরা গত তিনটি লাইভ সিরিজে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা এটা পুরো ঘটনাকে আমরা কভার করেছি আমরা সূরা ইউসুফকে বেসিকলি পাঁচটা সেকশনে আমরা বিভক্ত করেছিলাম আমরা বলেছি যে এই সূরা শুরুতে একটি ভূমিকা আছে তারপরে আছে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের শৈশবকালীন ঘটনা অর্থাৎ ওনার চাইল্ডহুড তারপরে আছে ওনার ইয়ৌথ যৌবনকালীন ঘটনা তারপর ছিল অ্যাডাল্টহুড ওনার পূর্ণ বয়সকালীন ঘটনা এবং সব শেষে হচ্ছে একটা কনক্লুশন একটা উপসংহার টেনে আল্লাহ তাআলা সূরাটিকে শেষ করেছেন এবং আমরা মূল ঘটনা প্রবাহ কিন্তু গত সপ্তাহের লাইভে অর্থাৎ তৃতীয় পর্বে শেষ করেছি যেখানে ইউসুফ আলাইহিসালাম ওনার ভাইদের সাথে সাক্ষাৎ করেছিলেন কৌশল করে উনি ওনার আপন ভাই সহোদর ভাই বেনিয়ামিনকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে আসলেন তারপর আবার কৌশল করে তার ব্যাগের ভেতরে রাজার পানপাত্র দিয়ে তাকে আবার রেখেও দেয়া হলো পরবর্তীতে নিজের পরিচয় তিনি প্রকাশ করলেন ভাইদের কাছে ভাইদেরকে ক্ষমা করলেন নিজের জামা পাঠালেন সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন এবং আবার তারা সবাই ফিলিস্তিন থেকে মিশরে ফিরে আসলেন এবং একটা হ্যাপি এন্ডিং ছিল পুরো ঘটনার হ্যাপি রিইউনিয়ন অফ দ্য ফ্যামিলি আমরা বলেছি তো এভাবে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের ঘটনার পরিসমাপ্তি ঘটেছে আজকে আমরা বেসিকলি কোনো ঘটনা পড়ব না বরং এই ঘটনা শেষ করে আল্লাহ তাআলা একটি উপসংহার দিয়েছেন সূরা ইউসুফের যেটি 102 নম্বর আয়াত থেকে শুরু করে 111 নম্বর আয়াত পর্যন্ত বিস্তৃত 10 আয়াতের একটি উপসংহার কনক্লুশন তো এই কনক্লুশনে আল্লাহ তাআলা কী বলেছেন এটা খুব সংক্ষেপে আমরা শেষ করে আমরা রিফ্লেকশনের দিকে যাব অর্থাৎ 111 আয়াত বিশিষ্ট এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা কী কী রিফ্লেকশনস আমাদের জন্য রেখেছেন কী কী লাইফ লেসন আমাদের জন্য রেখেছেন এবং আমি মনে করি আজকের এই লাইভ সেশনটি চারটি লাইভ সেশনের মধ্যে সবচাইতে বেশি অর্থবহ এবং গুরুত্বপূর্ণ কারণ পুরো সূরা ইউসুফ থেকে আমরা আজকে কিছু রিফ্লেকশনস শেয়ার করব কিছু লেসন শেয়ার করব লাইফ লেসন যেগুলো আমাদের সারা জীবনে জন্য কাজে লাগবে এবং আমাদের জীবনের সাথে কানেক্ট করতে পারবো আমরা ঘটনাগুলো পুরো সূরার নির্যাস এবং সেখান থেকে কী কী শিক্ষা আমরা পাই সেগুলো আমরা উপস্থাপন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা গত সেশনে 101 নম্বর আয়াত পর্যন্ত এসে পৌঁছেছিলাম এবং আমরা বলেছিলাম যে এটা ছিল অ্যাডাল্টহুড ইউসুফ আলাইহিসসালামের পূর্ণ বয়সকাল পর্যন্ত যা যা ঘটেছিল 101 আয়াতের মধ্যে দিয়ে সেটা পরিসমাপ্তি ঘটেছে এবং 102 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত হচ্ছে সূরা ইউসুফের কনক্লুশন যবনিকা বা উপসংহার আল্লাহ তাআলা একটা চমৎকার এন্ডিং দিয়েছেন এই সূরাটার আল্লাহ তাআলা কী বলেছেন আসলে আমরা সেখানে সরাসরি স্লো মোশনে সেই আয়াতগুলো আপনাদের সাথে শেয়ার করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك من أنباء الغيب نوحيه إليك যখন পুরো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শেয়ার করা শেষ তখন আল্লাহ বললেন যে
এই যে ঘটনাটা নবী ইউসুফ নবীর কাহিনী যে আমি আপনাকে শোনালাম, এটা হচ্ছে আম্বা ইল গাইব, গাইবের অন্তর্ভুক্ত, গাইবের তথ্য, অর্থাৎ অদৃশ্যের খবর। এটা আপনি জানার কথা ছিল না, আমি আপনাকে গাইবের তথ্য থেকে কিছু তথ্য শেয়ার করেছি, আপনাকে আমি জানিয়েছি। ওমা কুনতা লাদাইহিম ইদ আজমাউ আমরাহুম ওয়াহুম ইয়ামকুরুন। আর ইউসুফের ভাইয়েরা যখন ইউসুফের সাথে প্লটিং করছিল, কনস্পায়ারেসি করছিল, তাকে হত্যার ষড়যন্ত্র করছিল, নবী তখন কিন্তু আপনি তাদের কাছে ছিলেন না, তখন আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না। ফলে এই হাজার হাজার বছর আগে ইউসুফ আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লামের জীবনে কী ঘটেছিল এটা আপনি জানার কথা ছিল না, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে দয়া করে জানিয়েছি। মিন আম্বা ইল গাইবি নুহিহি ইলাইক, এটা অদৃশ্যের তথ্য, গায়েবের খবর, যে গায়েবের খবরের ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া কেউ জ্ঞান রাখেন না, সো আমি দয়া করে আপনাকে এটা জানিয়েছি। তাহলে এই আয়াত থেকে বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেক্টলি সরাসরি গায়েবের খবর বা তথ্য বা ইনফরমেশন রাখতেন না, বরং আল্লাহ তাআলা যদি গায়েবের কোনো তথ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেয়ার করতেন, তবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো জানতেন। এটা খুব স্বাভাবিক, হাজার হাজার বছর আগে কী ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেগুলো জানার কথা ছিল না, বরং আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, সিক্রেট মেসেজের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তথ্যগুলো পৌঁছে দিয়েছেন। ফলেই এই গায়েবের এই তথ্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন এবং শেয়ার করেছেন উম্মতের সাথে। ওয়ামা আকসারুন নাস ওয়ালাও হারাসতা বিমুমিনিন, অর্থাৎ হে নবী আপনি যতই আগ্রহী হন না কেন অধিকাংশই ইমান আনবে না। কারণ আমরা জানি সূরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপট ছিল এই, মক্কার কুরাইশরা ইহুদিদের কাছ থেকে শিখে এসেছিল যে হে মোহাম্মদ, তুমি বলো তো যে ফিলিস্তিন থেকে কিভাবে বানি ইসরায়েল মিশরে মাইগ্রেট করলো। ইউসুফ আলহ ইসলাম, ইয়াকুব আলাহ ইসলাম তারা ছিল ফিলিস্তিনের অধিবাসী, তো তারা মিশরে আসলো কী করে, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে বলো। তো তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই সূরা ইউসুফ শেয়ার করেছিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর জানিয়ে দেবার জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সূরা ইউসুফ তেলাওয়াত করে শোনান। তো এই সূরা যখন তেলাওয়াত করে শোনান, এগুলো শোনার পরে তো মক্কার কুরাইশদের আর কোনো ইমান আনার ব্যাপারে আর কোনো বাধাই থাকে না, তাদেরকে তো এখন ইমান আনা উচিত, কিন্তু তারপরেও তারা ইমান আনেনি বা ইমান আনবে না। এজন্য আল্লাহ বলেন হে নবী আপনি যতই আগ্রহী হন না কেন অধিকাংশই ইমান আনবে না, কারণ তাদের কাছে কোনো এভিডেন্স নেই, তাদের কাছে যাচাই বাছাই করার মতো সত্যতা কিছু নেই, ফলে তারা ইমান আনছে না, ব্যাপারটি এমন নয়, বরং এগুলো তালবাহানা, তাদের গোরামি এবং গোয়ার্তুমির কারণে মূলত তারা ইমান আনছে না। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, আর আপনি তো এই কোরআন প্রচারের কাজে কোনো আজরও নিচ্ছেন না, প্রতিদানও দাবি করছেন না, এ থেকেও তো তাদের বোঝার কথা যে ওনার ব্যক্তি স্বার্থ নেই, এটা কেবলই তিনি দাওয়াতি স্বার্থে এই কাজ করে যাচ্ছেন। ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআনটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য উপদেশবাণী। ওয়া কাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন, কত নিদর্শন যে তাদের ডানে বায়ে সামনে পেছনে আকাশে জমিনে তাদের চারপাশে নিদর্শন ঘুরে বেড়াচ্ছে, তাদের দলিলের জন্য নিদর্শনের জন্য এতদিকে যাওয়ার দরকার নেই, আকাশে বাতাসে ডানে বায়ে নানা ধরনের নিদর্শন ঘুরে বেড়াচ্ছে, তারা একটু চোখ মেলে তাকালেই কিন্তু নিদর্শনগুলো দেখতে পারে। আসলে বিষয় হচ্ছে ওই নিদর্শনের জন্য তো তারা বসে নেই, তারা হচ্ছে টালবাহানা করে অস্বীকৃতি জানাবে, ওহম আনহা মুরিদুন, কিন্তু এই নিদর্শনগুলোর দিকে তারা চোখ মেলে তাকায় না, তারা মুখ ফিরিয়ে নেয়। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, আর তাদের অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করে এই শর্তে যে তারা শির করবে। মক্কার কুরাইশরা তাই করতো, তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো, কিন্তু তারা আল্লাহ তাআলার সাথে পার্টনার জুড়ে দিত, তারা অনেক মূর্তির পূজা করত এবং এগুলোকে আল্লাহ তাআলার পার্টনার বা শরীক হিসেবে তারা সাব্যস্ত করত। এরপর আল্লাহ তাআলা বলছেন আফা আমিনু আন তাতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ আও তাতিয়াহুম সাআতু বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন, মক্কার কুরাইশরা কী ভেবেছে যে কোনো সময় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসে ঘিরে ফেলতে পারে, তারা কি ভেবেছে যে এগুলো থেকে তারা নিরাপদ, তারা সেফ জোনে আছে, তারা এটা ভাবছে নাকি? অথবা এমন তো হতে পারে যে কোনো সময় কেয়ামত হতে পারে, তারা টেরও পাবে না, কেয়ামতের ভয়ঙ্কর বিভীষিকা তাদের উপর আক্রমণ করতে পারে, মানে যে কোনোভাবে কিন্তু আমি শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করতে পারি, তারা কি ভেবেছে যে আমার শাস্তি থেকে তারা নিরাপদ, তারা এমনিই বেঁচে যাবে? ব্যাপারটা এমন না, তারা সেফ জোনে নেই, তাদের এই শাস্তিগুলোকে ভয় পাওয়া উচিত। এরপর আল্লাহ তাআলা বললেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, হে নবী আপনি এবার দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিন যে এটাই হচ্ছে আমার পথ এবং এটাই সিরাতুল মুস্তাকিমের পথ, এই পথেই আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, তাওহীদের দিকে মানুষকে ডাকি, আলা বাসীরাতিন, জেনে বুঝে জ্ঞান সমেত, উইথ নলেজ,
আমি আন্দাজে ঢিল ছোড়ার মতো কোনো বিষয়ে মানুষকে দাওয়াত দেই না। আগে আমি নিজে কনভিনসড, আমার সুলতান আছে, দলিল আছে এবং এর পক্ষে অনেক প্রমাণাদি আছে, ফলে আমি দাওয়াত দিই। আনা ও মান ইত্তাবাআনি, আর এই পথ এটা আমারও পথ, আমাকে যারা অনুসরণ করে তাদেরও পথ, তারাও সিরাতুল মুস্তাকিমের পথে মানুষকে আহ্বান করে। ও সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তোমরা আল্লাহর সাথে যেগুলো শরিক করছো আল্লাহ এগুলো থেকে পবিত্র, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা, হে নবী আপনার আগে আমি যত রাসূল পাঠিয়েছি তাদেরকে পুরুষ বানিয়ে পাঠিয়েছি এবং তারা ছিল নগরের অধিবাসী। কোনো নবী কিন্তু বেদুইন ছিলেন না, অর্থাৎ বনে বাদাড়ে বা মরুভূমিতে বেদুইনদের যে জীবন, যাযাবরে জীবনযাপন করেনি। সব নবীরা নগর জীবনের অধিকারী ছিলেন, কারণ বেদুইনদের মধ্যে ওই রকম সামাজিকতা সভ্যতার ছোঁয়া লাগে না। ফলে একজন নবী যার মধ্যে সামাজিকতা সভ্যতার ছোঁয়া নেই, তিনি নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টেড হওয়াটা যুক্তিযুক্ত নয়। ফলে আল্লাহ নগর জীবনে যারা বসবাস করেছে তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোক বাছাই করে তাদেরকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করেছেন। এবং পৃথিবীর সব নবীরা পুরুষ ছিল, এ পৃথিবীর কোনো নারী কিন্তু নবুয়তির মর্যাদা লাভ করেনি। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম, কুরাইশরা কেন ইমান আনছে না, তারা কি দেখে না যে ইতিপূর্বে যারা বিভিন্ন জাতিগোষ্ঠী ছিল তাদের পরিণাম কী হয়েছে, তারা কি দেখে না, তারা কি জমিনে ভ্রমণ করে না এবং তারা কি দেখে না পূর্ববর্তীদের অবস্থা কী হয়েছিল? অবশ্যই দেখে, কারণ কুরাইশরা বছরে দুইটা ব্যবসায়িক সফর করত, রেহলাতা শীতা ই ওয়াসাইফ, শীতকালে এবং গ্রীষ্মকালে তারা বজরাতে যেত এবং সেখানে যাওয়ার পথে তারা আদ জাতি এবং সামুদ জাতি তাদের যে ধ্বংসাবশেষ, ধ্বংসের যে জায়গাগুলো, এগুলো তারা কিন্তু দেখত। আল্লাহ বলছেন এগুলো দেখেও কি তাদের টনক নড়বে না, তাদের ঘুমন্ত বিবেক কি জাগবে না, তাদের চিন্তার জগতে কি একটা নাড়া পড়বে না, কেন তারা এগুলো দেখে শিক্ষা নেয় না? ওলা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা ইত্তাকাউ আফালা তাআকিলুন, আর আখিরাতের যে আবাস এটাই মুত্তাকিদের জন্য শ্রেষ্ঠ, দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী, তারা কি তারপরও বুঝবে না? হাত্তা ইযা ইস্তাইআসা আর-রুসুলু ওয়া যন্নু আন্নাহুম ক্বাদ কুযিবু জাআহুম নাসরুনা, প্রত্যেক নবী যখন এরকম দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যখন নিরাশ হয়ে গিয়েছিল এবং তারা দেখেছিল যে তাদের জাতিগোষ্ঠী তাদেরকে অ্যাকসেপ্ট করছে না বরং প্রত্যাখ্যান করছে, আল্লাহ বলেন তখনই আমার সাহায্য নবীদের কাছে এসেছে এবং জালিমদের বিরুদ্ধে শাস্তি এসেছে, অবাধ্য যারা তাদের উপর শাস্তি এসেছে। ফানুজ্জিয়া মান নাশা, যাকে আমি চেয়েছি তাদেরকে আমি পরিত্রাণ দিয়েছি। ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, আর পাপীদের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে শাস্তি, এই শাস্তিকে ঠেকিয়ে দেওয়ার মতো কিন্তু কেউ নেই, কেউ আমার পাঠানো শাস্তিকে সরায় দিতে পারে না, কারণ আমি আল্লাহ সব সময় শাস্তি পাঠাই না, কিন্তু যখন পাঠাই তখন লণ্ডভণ্ড করে দেই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লাকদ কানা ফি কসসিহিম ইবরাতুল্লি উলিল আলবাব, কিসসাগুলোর মধ্যে মানে ঘটনাগুলোর মধ্যে শিক্ষা আছে যারা চিন্তাশীল তাদের জন্য, যারা জ্ঞানী তাদের জন্য। মা কানা হাদিস আই ইফতারা, কোরআনের কথাগুলো এগুলো বানানো কোনো কথা নয়। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, তাদের সামনে তাদের কাছে যে কিতাব আছে এগুলো সত্যায়ন করতে কোরআন এসেছে। তাদের কাছে কী আছে? ইঞ্জিল আছে, তাদের কাছে তাওরাত আছে, এই তাওরাত ইঞ্জিলে যে তথ্য দেয়া হয়েছে কোরআন সেগুলোকে সত্যায়ন করছে, সাপোর্ট করছে বরং আরও নতুন কিছু তথ্য কোরআন সরবরাহ করছে। সো কোরআনকে কেন তারা অস্বীকার করে? তাদের কাছে থাকা কিতাবকে তো কোরআন সাপোর্ট করে। তাফসিলা কুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা আছে এই কোরআনে। ওয়া হুদাও, এতে হেদায়াত আছে, সঠিক পথের দিশা আছে। ওয়া রাহমাতাল্লি কওমি ইউমিনুন, এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এখানে ব্লেসিংস আছে, রহমত আছে। সুবহানাল্লাহ বিহামদিহি, এভাবে চমৎকারভাবে আল্লাহ তাআলা সুরা ইউসুফটি শেষ করলেন। আমরা স্লো মোশনে সুরা ইউসুফের কনক্লুশনটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি যে প্রায় 111টি আয়াত সম্বলিত এই সুরাটি আমরা গত 4টি সপ্তাহে ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। স্লো মোশনে আমি এর ভাবার্থ মর্মার্থগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং ছোট্ট ছোট্ট করে কিছু শিক্ষা তাৎপর্য আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এ পর্যায়ে সম্মানিত শুধু পুরো সুরাটি যেহেতু আমাদের জানা শেষ, অর্থ যেহেতু আমরা বুঝে ফেলেছি, এর মর্মার্থ যেহেতু আমাদের কাছে ক্লিয়ার, ঘটনা প্রবাহটাও আমাদের কাছে ক্লিয়ার, এবার আসুন সরাসরি আমরা রিফ্লেকশনের দিকে যাই। আমরা আমাদের এই সেশনটির নামকরণই করেছিলাম রিফ্লেকশনস ফ্রম সুরা ইউসুফ। সুরা ইউসুফ থেকে থটফুল কী কী জিনিস আমরা পাই, চিন্তা করে আমরা এখান থেকে কী কী বের করতে পারি, কী কী শিক্ষা। আসুন সরাসরি এবার আমরা সুরা ইউসুফের শিক্ষার দিকে চলে যাই। আমি আবারও রিকোয়েস্ট করে রাখবো, দিন প্রচারের স্বার্থে, ইসলাম প্রচারের স্বার্থে আপনারা যারা এখন লাইভটি দেখছেন আপনারা শেয়ার বাটনে ক্লিক করে
লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছেন তারাও আমাদের লাইভ সেশনের সাথে যুক্ত হয়ে যান এবং তারাও যেন এই লাইভটি থেকে শুনে উপকৃত হতে পারেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা বলছিলাম যে পুরো সুরাটি আমরা শেষ করেছি, এবার আমরা রিফ্লেকশনের দিকে যাব। কি কি লাইফ লেসন আমাদের জন্য এই সুরাতে রয়েছে, কি কি শিক্ষা রয়েছে যেগুলো থেকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, বাস্তবিক জীবনে উপকৃত হতে পারি। প্রথম যে রিফ্লেকশনটি শেয়ার করব সেটি হচ্ছে পাওয়ার অফ দ্য স্টোরিজ, গল্পের যে কতটা ক্ষমতা। আমরা শুরুতেই বলেছিলাম যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সূরা ইউসুফ হচ্ছে দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, এই পৃথিবীতে যত গল্প হতে পারে, যত কাহিনী হতে পারে, যত উপাখ্যান হতে পারে, তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ গল্প, উপাখ্যান বা স্টোরি হচ্ছে সূরা ইউসুফের স্টোরি। এর চাইতে সুন্দর গল্প, উপাখ্যান, স্টোরি আর হতে পারে না। এবং একটা গল্প কতটা নান্দনিক হতে পারে, কতটা অনবদ্য হতে পারে, কতটা অনিন্দ্য সুন্দর হতে পারে, এর ধারা বর্ণনা শৈলী কতটা চমকপ্রদ হতে পারে, তা আমরা গত 3টি সপ্তাহ ধরে দেখেছি যে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা সূরা ইউসুফের কাহিনী আমাদের সাথে শেয়ার করেছেন। সো এই গল্পের কিন্তু একটা বিরাট শক্তি আছে প্রিয় দিনে ভাই এবং বোনেরা। এই জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের গল্প আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া রুসুলান ক্বদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক, মানে নবী হে আপনার আগের অনেক নবীদের কাহিনী কিন্তু আমি আপনাকে শুনিয়েছি, আবার অনেক নবীর কাহিনী আমি শোনাইনি। সো বিভিন্ন নবীদের কাহিনী শোনানোর এটাই কারণ যে এগুলোর মধ্যে অনেক শিক্ষা আমাদের জন্য কিন্তু রয়েছে, এবং এই কিচ্ছাগুলো, এই কাহিনীগুলো, স্টোরিগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে শেয়ার করে সেটাও আল্লাহ অর্ডার করেছেন। আল্লাহ বলছেন ফাকুসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, হে নবী আপনি আপনার উম্মতের সাথে এই ঘটনাগুলো শেয়ার করুন যাতে করে তারা চিন্তাশীল হয়, তারা চিন্তা করতে পারে। তো গল্প কেন এত পাওয়ারফুল এবং সূরা ইউসুফের গল্পকে কেন এত গুরুত্ব দেওয়া হলো এখানে, এর কারণ হচ্ছে মানুষ কিন্তু গল্প শুনতে পছন্দ করে এবং গল্প কিন্তু মানুষের হৃদয়ে দাগ কাটে, গল্প মানুষকে ইন্সপায়ার করে, গল্প মানুষকে ইনফ্লুয়েন্স করে। এজন্য প্রায় আমরা পত্রপত্রিকাতে বিভিন্ন ফিচার দেখি বা টিভিতে বিভিন্ন অনুষ্ঠান দেখি যে আলোকিত মানুষের গল্প, সফল মানুষের গল্প। কেন এগুলো শোনানো হয়? যাতে করে অন্যান্যরা তাদের গল্প শুনে তাদের থেকে ইন্সপায়ার হতে পারে, শিখতে পারে, নিজেদের জীবন পথের পাথে এগুলো সেখান থেকে সংগ্রহ করতে পারে। তো এই জন্যই আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্য দিয়ে একটি চমৎকার গল্প আমাদের সাথে শেয়ার করেছেন, এবং এখানে শুধু নিছক গল্পই শেয়ার করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এখান থেকে বিভিন্ন লাইফ লেসন নেওয়া, যেটা আমাদের সারা জীবন কাজে লাগবে, যেটা আমাদের অন্তর্চক্ষুকে খুলে দিবে, যেটা আমাদেরকে আরও দূরদৃষ্টি সম্পন্ন হতে সাহায্য করবে। এটা হচ্ছে প্রথম রিফ্লেকশন সূরা ইউসুফ থেকে আমরা পেলাম যে গল্প খুব পাওয়ারফুল হতে পারে, স্টোরি কুড বি ভেরি পাওয়ারফুল অ্যান্ড ইট হ্যাজ হিউজ ইনফ্লুয়েন্স ইন আওয়ার মাইন্ড, আমাদের জীবনে, আমাদের চিন্তা চেতনায় কিন্তু এটার একটা বড় ইনফ্লুয়েন্স থাকে গল্পের মধ্যে। এজন্য আল্লাহ গল্প দিয়ে আমাদেরকে নসিহাত করলেন। 2 নম্বর যে রিফ্লেকশনটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে সন্তানের সাথে বাবার সম্পর্ক কেমন হওয়া উচিত, এটারও একটা আউটলাইন কিন্তু আমরা এই সূরাতে পাই। একজন বাবা, সে হচ্ছে একজন সন্তানের কাছে সবচাইতে আস্থার জায়গা। একজন সন্তান যে কোনো বিপদে পড়লে আগে বাবার সাথে শেয়ার করবে, কিন্তু আমাদের সমাজে এটা কিন্তু হচ্ছে না। অনেক সময় আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েরা কোনো ঝামেলা পাকিয়ে ফেললে, বিপদে পড়ে গেলে আগে বন্ধুদের সাথে শেয়ার করে, ফলে বন্ধুরা হয়তো এরকম অভিজ্ঞতা থেকে তাকে ভালো গাইড করতে পারে না, ফলে সে আরও বিপদে জড়িয়ে যায়। কিন্তু দরকার ছিল আমরা বাবা মায়েরা যদি সন্তানদের সাথে খুব বেশি ফ্রি হতাম, খুব ফ্র্যাঙ্কলি হতাম, ফ্রেন্ডলি হতাম, তাহলে কিন্তু তারা বিপদের সময়টাতে আমাদেরকেই আস্থার জায়গা মনে করে তাদের সমস্যার কথা শেয়ার করতো। এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি যে ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন যে চাঁদ সূর্য আর 11টা তারা তাকে সেজদা করছে, তিনি কিন্তু তার মায়ের কাছে বলেননি, ভাইয়ের কাছে বলেননি, খালার কাছে বলেননি, খেলার সাথীদের কাছে কারো কাছে বলেননি, তিনি সরাসরি ডিরেক্টলি তার বাবার কাছে চলে গিয়েছেন এবং বলেছেন ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি এরকম এরকম একটা স্বপ্ন দেখেছি। তার মানে সবার আগে কিন্তু তিনি বাবার সাথে শেয়ার করেছেন। তাহলে এই যে আইডিয়াল প্যারেন্টিংয়ের যে বিষয়টা বা স্মার্ট প্যারেন্টিং, এটা কিন্তু এ আয়াত থেকে ফুটে ওঠে যে ইয়াকুব আলাইহিসসালাম এমনভাবে নিজেকে ছেলের কাছে উপস্থাপন করেছিলেন, ফলে ছেলে তাকে সবচাইতে আস্থাবান মনে করে এই ব্যাপারগুলো শেয়ার করত। এবং বাবা ও ছেলেকে এতটা পছন্দ করত সেটাও আমরা দেখেছি যে পুরো সূরা ইউসুফ জুড়ে শুধু ইউসুফ ইউসুফ বলে বলে কাঁদতে কাঁদতে উনি কিন্তু অন্ধ হয়ে গিয়েছিলেন শেষ বয়সে। ইয়া আসাফা আলা ইউসুফ ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম,
হাই ইউসুফ, হাই ইউসুফ, আমার কলিজার টুকরা ইউসুফ বলতে বলতে কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম একেবারে ওনার দৃষ্টিশক্তিও কিন্তু শেষ বয়সে হারিয়ে ফেলেছিলেন। তাহলে এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে মানে দ্য রিলেশনশিপ বিটুইন ফাদার অ্যান্ড সান এটা কত চমৎকার হতে পারে, এই সম্পর্কটা কতটা মধুর হতে পারে, এই বিষয়টা আমরা দেখলাম। এবং এখান থেকে প্যারেন্টদের শিক্ষণীয় হচ্ছে আমরা যেন ছেলে মেয়েদের আস্থার প্রতীকে পরিণত হই। আমার ছেলে যেন আমাকে সবচেয়ে আস্থাভাজন মনে করে, আমাকে যেন বন্ধু মনে করে, আমি যেন আমার ছেলে মেয়েদের সাথে একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড নিয়ে তাদের সমস্যা নিয়ে ডিসকাস করতে পারি, কথা বলতে পারি, ফলে তারা যেন তাদের সমস্যাগুলো সবার সাথে আগে শেয়ার না করে, আগে যেন বাবা হিসেবে আমার সাথে শেয়ার করে। এই রিফ্লেকশনটা কিন্তু আমরা সূরা ইউসুফ থেকে জানতে পারলাম। 3 নম্বর রিফ্লেকশন হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের পক্ষ থেকে যে জেলাসি আমরা দেখলাম, হিংসা, এটা চিরাচরিত নিয়ম, পৃথিবী সৃষ্টির পর থেকে এটা শুরু হয়েছে। আর নেয়ামাতু মাহসুদা, নেয়ামত প্রাপ্তরা হিংসার শিকার হয়, এটা খুব স্বাভাবিক। আল্লাহ তাআলা যদি আপনাকে কোনো নেয়ামত বা ব্লেসিংস দিয়ে ধন্য করে, আপনাকে যখন আল্লাহ তাআলা কোনো বিশেষ নেয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে বা আপনার জীবনের কোনো সফলতা বা বিশেষ কোনো নেয়ামত আপনি পেয়েছেন, এটা দেখে বা শুনে সবাই যে খুশি হবে এমনটা না। আপনার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী অনেকে খুশি হবে, আবার অনেকে এটা দেখে অখুশি হবে, তারা ভিতরে ভিতরে জ্বলবে, তাদের মধ্যে একটা জ্বালা পোড়া তৈরি হবে, একটা জ্যালাসি তৈরি হবে, এবং আউট অফ জ্যালাসি তারা আপনার পিছু লাগবে, তারা আপনাকে দমন করতে চাইবে, তারা আপনাকে থামিয়ে দিতে চাইবে। এবং এজন্যই কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম সাইয়েদান ইউসুফ আলাইহিসসালামকে বলেছিলেন যে লা তাকসুসুর ইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, হে আমার প্রিয় সন্তান, আমার বৎস, তুমি তোমার এই চমৎকার ড্রিম এটা কিন্তু তোমার ভাইদের সাথে শেয়ার করবে না, যদি করো তাহলে তারা কিন্তু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এবং আমরা তাই দেখলাম, এটাই ঘটেছে, ষড়যন্ত্র কিন্তু ভয়ঙ্করভাবে ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্র ভাইয়েরা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে করেছিল। সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার আমাদের কারো সফলতা, আমাদের বিশেষ আল্লাহর পক্ষ থেকে নেয়ামত সবার সাথে এটা শেয়ার করা যাবে না, কারণ আপনার নেয়ামত, আপনার সফলতা, সাকসেস এটা দেখে সবাই আনন্দিত হবে না, অনেকে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হবে, এবং তার হিংসার দাবানলে কিন্তু আপনিও পড়ে যেতে পারেন। বিশেষ করে স্পেশালি গুড ড্রিমস, ভালো কোনো স্বপ্ন দেখলে আপনি যার তার কাছে শেয়ার করবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ, স্বপ্ন কোনো ভালো আলেম, বিজ্ঞ প্রাজ্ঞ কোনো আলেম ছাড়া, অথবা তোমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ ছাড়া কারোর সাথে তোমার স্বপ্ন শেয়ার করবে না। কেন করবে না? কারণ ফা ইন্না রুইয়া তাকাউ আলামা তো আব্বার, স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন স্বপ্নের ব্যাখ্যা দেয়া হয়ে থাকে। আপনি কাউকে শোনালেন, হুট করে কেউ একটা বাজে ব্যাখ্যা করে বসলো, সাথে সাথে সেটাই হয়ে যেতে পারে। এজন্য স্বপ্নের কথা কাউকে বলা যাবে না, খুব কাছের, খুব ভালো বন্ধু, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী কিংবা কোনো বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছাড়া আপনি আপনার স্বপ্নের কথা কারোর সাথে শেয়ার করবেন না। স্বপ্ন নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা থিমেটিক ডিসকাশন করেছি, সেখানে আমরা বিস্তর আলোচনা করেছি। আপনারা যারা আলোচনাটি দেখেননি সেখান থেকে আপনারা যদি আমাদের থিমেটিক ডিসকাশন আলোচনাটি দেখে নেন, আপনারা আশা করি উপকৃত হবেন। তাহলে সম্মানিত শুধু, অনেকে আপনার বিরোধিতা করে, আপনার পিছু লেগে আছে, সব সময় যে আপনি আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন বা ভুল করেছেন এজন্যই যে আপনার বিরোধিতা করে, ব্যাপারটা ইটস নট নেসেসারি অলওয়েজ, সবসময় এমন নাও হতে পারে। হতে পারে যে আপনি সিম্পলি অনেকেই আপনার এমনিই বিরোধিতা করবে যে আপনি হয়তো দেখতে সুন্দর বা আপনার মেধা বেশি বা আপনি বেশি আল্লাহওয়ালা অথবা আপনি পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী, চমৎকার হৃদয়ের অধিকারী, যেটা যে হৃদয়ের অধিকারী তারা হতে পারেনি, বা আপনি তাদের মতো না, ইউ আর নট লাইক দ্যাম, এজন্যই তারা আপনাকে হিংসা করে। সো আর নেয়ামাতু মাহসুদা, কেউ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হয় সে হিংসার শিকার হবে পৃথিবীতে, এটাই স্বাভাবিক। সো এজন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে এগুলো থেকে। হুট করে স্বপ্ন একটা দেখলাম, কারোর সাথে শেয়ার করে ফেললাম, এটা ঠিক হবে না। আপনার সাকসেসফুল কোনো একটা ইভেন্ট, ঘটনা, খুব বড় কোনো একটা ট্রায়াম্প আপনার জীবনে ঘটেছে, হুট করে যার তার কাছে আপনার শেয়ার করার দরকার নেই। আপনি যদি ফিল করেন যে সে আমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, এতে কোনো বদ নজর লাগবে না, সে আপনার জন্য দোয়া করবে, সে আপনার ভালো কামনা করে, আপনি তার সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া একই কথা ইয়াকুব আলাইহিস সালাম যেটা বলেছেন লা তাকসুসুর ইয়াকা আলা ইখওয়াতিক, শেয়ার করা যাবে না। 4 নম্বর রিফ্লেকশন হচ্ছে লাভ কুডন্ট বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি, ভালোবাসা কিন্তু সমানভাবে বন্টন করা যায় না। আমরা যদি সূরা ইউসুফের দিকে দেখি তাহলে আমরা দেখব যে
ইয়াকুব আলাইহিসসালাম যদিও আল্লাহর নবী, কিন্তু তিনি ইউসুফ আলাইহিসসালামকে এবং তার ভাই বেনিয়ামিনকে বেশি ভালোবাসতেন, এবং আয়াতেও সেটা ফুটে উঠেছে। তার ভাইরা বলতো যে কলুলা ইউসুফ ও আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, ইউসুফ এবং ইউসুফের ভাইকে কিন্তু আমাদের আব্বা ইয়াকুব বেশি ভালোবাসে। তো বেশি ভালোবাসাটা এটা খুব ন্যাচারাল, কারণ ভালোবাসা সমানভাবে ভাগ করে দেওয়া যায় না। লেটস সে আমাকে 9টা আপিল দিয়ে বলা হলো তিনজনের মধ্যে ভাগ করে দেন, এটা আমি ইকুয়ালি বন্টন করে দিতে পারবো, প্রত্যেকে তিনটা তিনটা করে দিলেই সমবন্টন হয়ে গেল। কিন্তু ভালোবাসা সমানভাবে তো সবাইকে ভালোবাসা যায় না, হৃদয়ের মালিক তো আল্লাহ। সো এটা খুবই ভেরি ন্যাচারাল, এটা নবীদের মধ্যেও হতো, এটা দোষণীয় কিছু না। সো আপনি বাবা হিসেবে আপনার 5 সন্তান কোন একজন সন্তানের প্রতি আপনার হৃদয়ের ভালোবাসাটা একটু বেশি টানে, বেশি তাকে আপনার পছন্দ হয়, এটা আপনি অন্যদের কাছে খুব একটা প্রকাশ করবেন না, কিন্তু এই যে আপনার হৃদয়ের অতিরিক্ত একটা টান, একটা অতিরিক্ত মায়া বা ভালোবাসা, ইটস ভেরি ন্যাচারাল, এটা ইয়াকুব আলাইহিসসালামের ছিল। এবং আল্লাহ রাসুলের জীবনেতেও আমরা এটা দেখতে পাই। আল্লাহ রাসুলামকে একবার জিজ্ঞেস করা হলো, মান আহাব্বুন্নাস ইলাইক, হে আল্লাহ নবী আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? আল্লাহ রাসুল বললেন আয়েশা। জিজ্ঞেস করা হলো সুম্মা মিনার রিজাল, ছেলেদের মধ্যে থেকে কে? বললেন আবুহা, তার বাবা আবু বকর, তারপর কে? ওমর। এভাবে অনেকের নাম বললেন। তাহলে দেখেন স্ত্রীদের মধ্যে থেকে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বেশি ভালোবাসতেন। এবং আম্মা জান আয়েশা বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীদের মধ্যে সমান ভাগে যে কোনো কিছু বন্টন করতেন, বিশেষ করে রাত্রি যাপনের ক্ষেত্রে তিনি সমানভাবে প্রত্যেককে এক একটা স্পেসিফিক টাইম দিতেন, এবং সেই সময়টাতে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীদের সাথে সময় কাটাতেন সমানভাবে। কিন্তু ভালোবাসার আতিশয্য যেটা, এটা তো হৃদয়ের টান, এটাতে তো কারো হাত নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা হাযিহি কিসমাতি ফিমা আমলিক, আল্লাহ যেগুলো ভাগ করে দেওয়ার মতো আছে আমার স্ত্রীদের মাঝে, এগুলোকে কিন্তু আমি ন্যায়পরায়ণতার সাথে সুন্দরভাবে বন্টন করছি। ফালা তালুমনি ফিমা তামলিক ওয়ালা আমলিক, আল্লাহ ওই বিষয়ে আপনি আমাকে ব্লেম করবেন না বা পাকড়াও করবেন না বা ভর্ৎসনা করবেন না যেটার ক্ষমতা আমার হাতে নেই। ইটস বিয়ন্ড মাই কন্ট্রোল, ইটস ইন ইউর কন্ট্রোল। হে আল্লাহ যেটা আপনার কন্ট্রোলে, যেমন আমার হৃদয়, আমার হৃদয় কার প্রতি একটু বেশি ঝুঁকে যাবে, কার প্রতি একটু বেশি দয়া পরবশ হবে, ভালোবাসা প্রকাশ করবে, এই হৃদয়ের উপর তো আল্লাহ আমার কন্ট্রোল নেই, ইটস বিয়ন্ড মাই কন্ট্রোল। সো আল্লাহ এজন্য আপনি আমাকে কিয়ামতের দিন পাকড়াও করবেন না এবং এজন্য আপনি আমাকে ভর্ৎসনা করবেন না। তাহলে এটা থেকে আমরা বুঝলাম যে লাভ কুডন্ট বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি, ভালোবাসা কখনো সমানভাবে বন্টন করে দেওয়া যায় না। কারো প্রতি কারো বিশেষ টান, আকর্ষণ, ভালোবাসা, এটা ভেরি ন্যাচারাল, এটা নবীদের মধ্যেও ছিল, কিন্তু অধিকার যেন আমরা নষ্ট না করি। যেমন আমার 5 ছেলে, আমি আমার কোনো এক ছেলের প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করা বা হয়ে যাওয়া এটা হতেই পারে, যেহেতু এটা মনের ব্যাপার, কিন্তু আমি যখন সম্পদ বন্টন করব তখন কিন্তু একেবারে সমানভাবে ইকুয়ালি বন্টন করতে হবে। তাদের কোনো অধিকার, তাদের লেখাপড়ার খরচ, তাদের সুযোগ সুবিধা, এগুলো সমানভাবে দেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু ভালোবাসার ব্যাপারটা ভিন্ন। এই রিফ্লেকশনটা কিন্তু আমরা সূরা ইউসুফ থেকে পাই। 5 নম্বর রিফ্লেকশন হচ্ছে, অনেকে দেখবেন যে আপনার সামনে খুব মানে সুগার কোটেড ওয়ার্ড নিয়ে হাজির হয়, মধুমাখা কিছু কথা, এই সবসময় কিন্তু মধুমাখা কথায় বিশ্বাস করতে নেই। কারণ আমরা বাংলায় একটা কথা জানি যে দুষ্ট লোকের মিষ্টি কথা, তারা তাদের মিষ্টি কথার ফাঁদে আপনাকে ফেলে আপনাকে কিন্তু মারাত্মক ভয়ঙ্কর বিপদে জড়িয়ে ফেলতে পারে। সো ডোন্ট ট্রাস্ট দেম, কখনো এই জাতীয় লোকদেরকে ট্রাস্ট করবেন না। মিষ্টি কথা শুনেই কারো ফাঁদে পা দেওয়া যাবে না, আগে জাস্টিফাই করে নিতে হবে, তার কথা ক্রস চেক করে নিতে হবে, তাকে ট্রাস্ট করা যায় কি না, ইজ হি এ ট্রাস্ট ওর দি পার্সোনালিটি অর নট, ইউ হ্যাভ টু বি ওভার শিওর অ্যাবাউট ইট। আপনাকে আগে কিন্তু জানতে হবে যে সে ট্রাস্ট ওর দি কি না, সে ভালো মানুষ কি না, সে পরিচ্ছন্ন হৃদয়ের লোক কি না, আগে জেনে নেবেন। মিষ্টি কথায় ভোলা যাবে না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আমরা যদি দেখি যে আমাদের আদিপিতা আদম আলাইহিসসালামকে কিন্তু শয়তান মিষ্টি কথা দিয়ে ধোঁকা দিয়েছিল। শয়তান এসে বলেছিল, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, হে আদম, এই যে বাগানে, জান্নাতের বাগানে এত গাছ, তোমাকে এমন একটা গাছের কথা বলবে, এটার ফল খেলে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবে, আর কোনোদিন জান্নাত থেকে কিন্তু তোমাদের আর বের হওয়া লাগবে না, চিরকাল তোমরা জান্নাতে থাকবে। এবং আল্লাহ তাআলা এই গাছের ফল তোমাদেরকে খেতে নিষেধ করেছেন এই কারণে যে এই গাছের ফল যদি তোমরা খেয়ে ফেলো তাহলে আর কোনোদিন আল্লাহ জান্নাত থেকে তোমাদেরকে বের করতে পারবেন না। কিন্তু আল্লাহ তো চান না যে তোমরা চিরকালীন জান্নাতে থাকো, আল্লাহ চান তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। দেখেন কত বড় মিথ্যাবাদী, মানে একেবারে টুইস্ট, বাস্তবতাকে টুইস্ট করে মিথ্যা কথার ফুলঝুরি দিয়ে সে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে। এবং সে বলছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুম লামিনান নাসিহিন,
কসম করে আদম আর হাওয়া আলাইহিসসালামকে বলতেছে, আমি আল্লাহর কসম শপথ করে বলছে আমি কিন্তু হিতাকাঙ্ক্ষী তোমাদের, শুভাকাঙ্ক্ষী, সো আমার কথা যদি তোমরা শোনো তোমাদের জন্য ভালো হবে। তাহলে দেখেন এই যে সুগার কোটেড ওয়ার্ডগুলো, মিষ্টি কথা কিন্তু সবসময় সত্য হয় না। সো দুষ্ট লোকের মিষ্টি কথা থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। এবং সেম গোজ টু দ্য স্টোরি অফ ইউসুফ, ইউসুফ আলাহ ইসলামের ঘটনা তো আমরা তাই দেখি। ইউসুফ আলাহ ইসলামের বইমাত্রেও যে 10 ভাই সৎ ভাই, তারাও কিন্তু এরকম মিষ্টি কথার ফুলঝুরি নিয়ে বাবার কাছে এসে বলেছিল যে আমরা আমাদের ভাই ইউসুফকে বড্ড ভালোবাসি বাবা, ইন্না লাহু লানাসিহুন, আমরা ইউসুফকে খুবই পছন্দ করি, আমরা তার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, আমরা তার ভালো চাই। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি কেন ইউসুফকে আমাদের সাথে ছাড়তে চান না, পাঠান আগামীকাল আমাদের সাথে পাঠান, সে বনে বাদারে ঘুরবে, সে আমাদের সাথে মরুভূমিতে হাঁটবে, সে মজা করবে, লাফালাফি করবে, দুষ্টামি করবে, খেলাধুলা করবে, তার ভাল লাগবে, আর আমরা তাকে হেফাজত করবো, আমরা তার শুভাকাঙ্ক্ষী। দেখেন এই যে মিষ্টি কথা বলে ছলে বলে কৌশলে কিন্তু বাবার হাত থেকে তারা ইউসুফ আলাহ ইসলামকে ছিনিয়ে নিয়েছিল এবং পরবর্তীতে ইউসুফ আলাহ ইসলামকে কুয়ায় ফেলে দিয়েছিল, আমরা সেটা দেখেছি। সো মিষ্টি কথা শুনলে যেন আমরা ওই ষড়যন্ত্রের ফাঁদে যেন আমরা পা না দিই। 6 নম্বর রিফ্লেকশন হচ্ছে, যে কোনো অপরাধ যখন কেউ করে সে অপরাধের সব ধরনের আলামত সে নিশ্চিহ্ন করতে পারে না। ক্রিমিনালস লিভ সাইন্স ওয়াইল কমিটিং ক্রাইম, তাদের কিছু আলামত থেকে যায়। কেউ যখন ক্রাইম করে, মার্ডার করে, যত পারফেক্টলি মার্ডার করুক না কেন, চুরি করুক না কেন, ডাকাতি করুক না কেন, কোনো না কোনো ক্লু সেখানে থেকেই যাবে, কোনো না কোনো ক্লু কিন্তু থেকে যায় এবং সেটা থেকেই তার এই ক্রাইমকে সাব্যস্ত করা সম্ভব হয়। এটা আমরা কোত্থেকে জানলাম? এটা জানলাম হচ্ছে ইউসুফের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিল, তারা তখন একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে লাগিয়ে এই জামাটা এনে তারা ইয়াকুব আলাইহিস সালামকে দেখালো যে আব্বা, আমরা যখন খেলাধুলা করছিলাম হঠাৎ একটা নেকড়ে বাঘ এসে আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে। সো তারা ছাগল জবাই করে ছাগলের রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামায় লাগিয়েছে ঠিকই, কিন্তু জামাটা অক্ষত ছিল, জামাটা ছেঁড়া ছিল না। সো এই জামাটা তারা একেবারে অক্ষত অবস্থায় সেদিন ইয়াকুব আলাইহিস সালামের হাতে দিয়েছিলেন, ফলে এটা একটা সন্দেহের উদ্রেক ঘটিয়েছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এবং অনেকের কাছে, যে একটা নেকড়ে যদি কোনো একটা শিশু ছেলেকে হিংস্র একটা নেকড়ে যদি টেনে হিঁচড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে তার দেহটা খেয়ে ফেলে, তার জামার মধ্যে একটা আঁচড় পড়বে না, জামাটা একটু ছেঁড়া থাকবে না, জামাটা একেবারে অক্ষত অবস্থায় থাকবে, হাউ কুড বি ইট পসিবল, এটা কীভাবে সম্ভব, এটা তো সম্ভব না। সো এইখানেই তাদের দুর্বলতার জায়গাটা ছিল। সো এই জন্যে আমরা বলছিলাম যে অপরাধের সব আলামত কিন্তু নিশ্চিহ্ন করা সম্ভব হয় না, কোনো না কোনো ক্লু থেকেই যায়। এবং আমরা জানি যে যারা সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে যারা জব করে, তারা কিন্তু এই ক্লুগুলো ধরেই এই ক্রাইমকে শনাক্ত করার চেষ্টা করে এবং অপরাধীকে কিন্তু তারা শনাক্ত করার চেষ্টা করে। সো এটা একটা ব্যাপার ছিল যে তারা খুব চালাকি করে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে এসেছে ছাগলের রক্ত মাখিয়ে এবং বলছে বাবা দেখেন রক্তাক্ত আমাদের ভাই ইউসুফের গায়ের জামা, কিন্তু জামাটা ছিল একেবারে নিট অ্যান্ড ক্লিন, এখানে কোনো ছেঁড়া দাগ টাগ কিছু ছিল না। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে জুলাইখা আর ইউসুফ আলাহিস সালামের যে টানা হেঁচড়া ধস্তাধস্তি ঘটেছিল, তখন ইউসুফ আলাহিস সালাম বাঁচার জন্য দৌড় দিচ্ছিলেন, পেছন থেকে জুলাইখা ওনার জামা টেনে ধরেছিল, জামা ছিঁড়ে গিয়েছিল। তো সাধারণ টানাটানি জোরাজোরিতেই যদি জামা ছিঁড়ে যায় তাহলে একটা হিংস্র বাঘ বা নেকড়ে একটা শিশুকে খেয়ে ফেলবে, ক্ষতবিক্ষত করে টুকরো টুকরো করে তার গোশত খেয়ে ফেলবে, তাকে নিঃশেষ করে দিবে, কিন্তু তার জামায় কোনো স্পট নাই, ছেঁড়া নাই, দাগ নাই, এটা সম্ভব না। সো এখান থেকে বোঝা গেল যে কোনো অপরাধের কোনো না কোনো ক্লু থাকে, সব ধরনের অপরাধের আলামত কিন্তু নিশ্চিহ্ন করা সম্ভব হয় না এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ওরা এই যেই ক্লুটা তারা মুছতে পারেনি ওইটা ধরেই কিন্তু তারা অপরাধীদেরকে শনাক্ত করে। এটা এই রিফ্লেকশনটাও কিন্তু আমরা সূরা ইউসুফ থেকে পাই। 7 নম্বর রিফ্লেকশন হচ্ছে, আপনারা খেয়াল করেছেন যে পুরা সূরা ইউসুফের মধ্যে কিন্তু 3টা জামার কথা উল্লেখ আছে। এক হচ্ছে ইউসুফ আলাহিস সালামের নিজের জামা, যেটা রক্ত মাখানো অবস্থায় ভাইরা নিয়ে এসে বাবাকে বলেছিল বাবা এটা ইউসুফের রক্তাক্ত জামা। আরেকবার জামার কথা উল্লেখ আছে যখন জুলাইখা ইউসুফ আলাহিস সালামের জামা পেছন থেকে টেনে ধরেছিল, পিছন থেকে ছিঁড়ে গিয়েছিল, দ্বিতীয়বারের মতো উল্লেখ করা হলো। তৃতীয় আরেকটা জামার কথা উল্লেখ করা হয়েছে যেখানে ইউসুফ আলাহিস সালাম মিশর থেকে ভাইদেরকে দিয়ে পাঠিয়েছিলেন যে আমার এই জামাটা নিয়ে যাও, এটা যখন আমার বাবার চোখের সাথে লাগাবে আমার বাবা দৃষ্টি ফিরে পাবে। তাহলে দেখেন একই জামা এক এক সময় এক এক কাজে লাগে, একবার সেটাকে মানে ফেক
টেট সার্টিফিকেট হিসেবে ইউজ করতে চেয়েছিল তার ভাইয়েরা। আবার একই জামা ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ হওয়ার প্রমাণ বহন করেছিল, আবার এক জামার ভিতরে আল্লাহ তাআলা শেফা রেখেছিলেন সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের, যেটাও কিন্তু এই পুরা সূরা ইউসুফের ঘটনার মধ্যে থেকে চমৎকার একটা ব্যাপার ছিল। 8 নম্বর রিফ্লেকশন হচ্ছে এই সূরা ইউসুফের ভেতরে 3টি স্বপ্নের উল্লেখ কিন্তু আমরা দেখতে পাই। আপনারা যদি একটু রিকল করেন, আমাদের লাস্ট সেশনগুলোতে আমরা দেখেছি, প্রথমে দেখেছি যে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম নিজেই একটা স্বপ্ন দেখেছিলেন যে চাঁদ সূর্য আর 11টা তারা ওনাকে সিজদা করছেন, একটা স্বপ্ন। দ্বিতীয় স্বপ্নের উল্লেখ আমরা পাই ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানাতে যায়, ওনার সাথে সাথে দুইজন প্রিজনার কয়েদিও জেলখানাতে গিয়েছিল, তারা দুইটা স্বপ্ন দেখে। 3 নম্বর স্বপ্নের উল্লেখ আমরা পাই যে মিশরের রাজা নিজেই একটা স্বপ্ন দেখে যে 7টা জীর্ণ শীর্ণ চিকন গরু 7টা মোটা গরুকে খেয়ে ফেলছে, আর 7টা সবুজ তরতাজা শীষ আর 7টা শুকনো শীষ। সো এই যে 3টা স্বপ্নের উল্লেখ কিন্তু আমরা দেখতে পেলাম, এবং এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে কোনো স্বপ্ন সত্য বা অর্থবহ হতে হলে স্বপ্ন যিনি দেখেছেন তিনি যে বিশ্বাসী হতে হবে, মুমিন হতে হবে এটা শর্ত না। অবিশ্বাসীদের স্বপ্নও কিন্তু কখনো কখনো অর্থবহ কিংবা সত্য হতে পারে। যেমন মিশরের রাজা যে স্বপ্ন দেখলেন তিনি মুশরিক ছিলেন, তখন পরবর্তীতে হয়তো ইমান এনেছেন কিন্তু ওই সময় মুশরিক ছিলেন, এবং জেলখানায় যে দুজন প্রিজনার দাখালা মা হুসিজনা ফাতায়ান, ওই ফাতায়ান দুজন কয়েদি দুইজন তারাও কিন্তু মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, তারা মূর্তির পূজা করত। তো তারা মুশরিক, মুশরিক হয়েও যে স্বপ্নটা দেখেছিল এটা পুরো জাতির জন্য কিন্তু অনেক বড় সত্য এবং অর্থবহ একটা সিগনিফিক্যান্ট ড্রিম হিসেবে চিহ্নিত হয়েছে। সো স্বপ্ন এটা যে বিশ্বাসী দেখলেই যে এটা সত্য হবে এমন না, অবিশ্বাসী যদি কেউ দেখে মুশরিকদের স্বপ্নও যে কখনো কখনো সত্য হতে পারে তার একটা প্রমাণ কিন্তু আমরা সূরা ইউসুফ থেকে পেলাম। 9 নম্বর রিফ্লেকশন হচ্ছে, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা বিশ্বাসী হিসেবে সর্বাবস্থায় আল্লাহ তাআলার আনুগত্যকে প্রাধান্য দিতে হবে, এবং এই আনুগত্যের মধ্যেই রয়েছে আমাদের চূড়ান্ত সফলতা। আমরা যদি সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের জীবনটাকে একটু, ওনার লাইফ স্কেচটাকে যদি একটু স্ক্যানিং করি, তাহলে দেখব যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রপোজ করেছিল। ইউসুফ আলাইহিস সালাম তখন সুদর্শন, ভেরি ড্যাশিং অ্যান্ড হ্যান্ডসাম একজন যুবক ছিলেন, তাগড়া যুবক। এই যৌবনের তাড়নায় কিন্তু উনি পাপের দিকে, যৌবনের চাহিদা মেটাতে কিন্তু পাপের যে হাতছানি সেখানে তিনি কিন্তু চোখ দেননি, তিনি চোখকে নিচের দিকে নামিয়ে নিয়েছেন, নিজেকে তিনি সংবরণ তিনি সেখানে করেছেন। জুলাইখার এই পাপ প্রস্তাবে, অন্যায় প্রস্তাবে তিনি বলেছিলেন মাআদ আল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই। সো এই শব্দটা এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে। যুবক ভাইয়েরা যারা তোমরা শুনছো, এরকম কোনো পাপের হাতছানি, কোনো নারী ঘটিত অন্যায়, এরকম পাপের অপরচুনিটি প্রপোজ যদি আমার আসে, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু এটাকে গ্রহণ করেননি, তিনি আল্লাহকে ভয় করেছিলেন সেই মুহূর্তে। তিনি বলেছিলেন মাআদ আল্লাহ, আমরা যেটাকে নাউযুবিল্লাহ বলছি সেটারই আর একটা ফর্ম হচ্ছে মাআদ আল্লাহ, মানে আল্লাহ আমি আপনার কাছে পানাহা চাই, নাউযুবিল্লাহ কীভাবে আমি এই কাজ করব, যে আল্লাহ আমাকে এত নেয়ামত দিলেন সে আল্লাহর আদেশকে লঙ্ঘন করে আমি কীভাবে এই পাপ কাজে সাড়া দেব। ইউসুফ আলাইহিস সালাম সেটা করেননি, এবং তিনি বলেছেন ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, যারা জালেম, যারা লিমিটকে ক্রস করে, অন্যায় করে, তারা কখনো সফল হতে পারে না। শুধু জুলাইখাই না, আমরা দ্বিতীয় সেশনে শুনেছি যে পুরো মিশরের সুন্দরী সুন্দরী বিউটিফুল লেডিজ যারা আছে ইজিপ্টের, তারা সব ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ওনার ফোকাস হারাননি। ওনার ফোকাস ছিল আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আমার আপারমোস্ট প্রায়োরিটি, এবং আল্লাহর সন্তুষ্টি এবং তার আনুগত্য সর্বোচ্চভাবে প্রকাশ করা এটা হচ্ছে আমার প্রায়োরিটি, আমার ফোকাস হচ্ছে এটা। সো আমাদের সর্বোচ্চ এটা খেয়াল রাখতে হবে যে একজন বিশ্বাসী হিসেবে সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য এটাকে সবচেয়ে আমরা গুরুত্ব দিব, এবং এতেই রয়েছে চূড়ান্ত সফলতা, যেটা সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম ওনার জীবনের পরতে পরতে এটার উদাহরণ তিনি রেখেছেন। 10 নম্বর রিফ্লেকশন হচ্ছে চারিত্রিক ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করা যাবে না, আপনার যে এথিক্যাল বিষয় আছে, এথিক্স বা মোরাল স্ট্যান্ডার্ড, নেভার কম্প্রোমাইজ ইউর এথিক্স অ্যান্ড মোরাল স্ট্যান্ডার্ড। এবং যারা এই চারিত্রিক ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করেনি তাদেরকে ঠিক আল্লাহ তাআলা সফলতার সুউচ্চ মাকাম তিনি দান করেছেন, কারণ এই চরিত্র এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশাল বড় আমানত, এটা একজন বিশ্বাসীর দামি সম্পদ। এবং ইংরেজিতেও তো আমরা এটা বলি যে ওয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট, মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, ওয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। আমরা ছোটোবেলায় পড়েছি টাকা গেলে এটা কিছুই না, হাতের ময়লা, আজ আছে কাল নাই, আবার আসবে,
স্বাস্থ্য গেলে এটা হ্যাঁ কনসিডারেবল কিছু ক্ষতি হয়েছে, কিন্তু চরিত্র যখন কেউ লস করে ফেলবে এভরিথিং ইজ মিসিং, চরিত্র নাই তো তার কিছু নাই। সম্মানিত যুবক ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা প্রবাহ থেকে আমাদের জন্য এটা একটা বড় রিফ্লেকশন যে আমরা যে কোনো মূল্যে আমাদের চরিত্রকে আমাদের হেফাজত করতে হবে, আমাদের নজরকে আমাদের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই যে আমাদের নজরটা এটা হচ্ছে শয়তানের তীর মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর, এই তীর মেরে সে যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এজন্য অসংলগ্ন দৃষ্টিপাত, এটা মোবাইলের স্ক্রিনে হোক, এটা ল্যাপটপের স্ক্রিনে হোক, এটা আশেপাশে হোক, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং যে কোনো মূল্যে আমাদের চরিত্রটাকে কিন্তু হেফাজত করতে হবে। এবং এই এই যে যৌবন, ইয়ৌথ, আমাদের গায়ে এখন রক্ত গরম যৌবনের তাড়নায়, টকবগে আমাদের যৌবন, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এটা কিছুদিন পরে থাকবে না। তাই যুবক যুবতী ভাই বোনদের প্রতি আমার বিনীত আবেদন যে আমাদের অসংলগ্ন যে দৃষ্টিপাত এটা লাগাম টেনে ধরতে হবে, এই যৌন অপরাধগুলো থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আমার উম্মতের মধ্যে থেকে যারা শুধু দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে যে এই দুইটা অঙ্গের পাপ সে করবে না, আমি বিশ্বনবী নিজে তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বিহামদি। সেই দুইটা অঙ্গ কি? এক হচ্ছে দুই চোয়ালের মধ্যখানে যা আছে মানে জিব্বা, এই জিব্বা দিয়ে সে মিথ্যা গীবত অন্যায় এগুলো করবে না। দুই হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে, দুই রানের মাঝখানে, দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান, এই লজ্জাস্থানের দ্বারা সংঘটিত কোনো পাপের সাথে যদি সে নিজেকে না জড়ায়, আর জিব্বা দিয়ে যে পাপগুলো ঘটে থাকে এগুলো থেকে যদি সে নিজেকে পরহেজ করতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। সো এই জন্য যৌবন হচ্ছে আমানত এবং উত্তম চরিত্র এটা অনেক বড় একটা নেয়ামত, আমরা যেন কোনোভাবে আমাদের এই মোরাল স্ট্যান্ডার্ডকে কম্প্রোমাইজ না করি, এটা একটা বড় শিক্ষা। 11 নম্বর রিফ্লেকশন হচ্ছে, দাওয়া কুড বি ডান এনি ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইভেন ইন জেল, দাওয়া অ্যাক্টিভিটি সব জায়গায় করা যায়, পৃথিবীর প্রতিটা জায়গায়, প্রতিটা সোসাইটি, প্রতিটা এরিয়া হচ্ছে আমাদের দাওয়াতি এরিয়া, কোনো জায়গায় আমাদের দাওয়াতি এরিয়ার বাইরে নয়। ইভেন জেলখানাতেও যদি একজন দায়ী যায় সেখানে যে সে দাওয়া কাজ করবে, একটা দরজা বন্ধ আর একটা দরজা খোলা, জেলের ভেতরেও দাওয়াতি কাজ করার সুযোগ আছে, যেটা আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে দেখলাম। উনি যখন জেলখানায় গেলেন পুরো জেলখানার চেহারা তিনি পাল্টে দিলেন। আমরা জানি যে জেলখানাতে চোর বাটপার বদমাশ যারা মার্ডার করে চুরি করে খারাপ লোকগুলোর বসবাস, সো কারা কর্তৃপক্ষ এই কয়েদিদেরকে সামলাতে খুব টালমাটাল হয়ে যায়, হিমশিম খেয়ে যায়। তো সেখানে সৈয়দান ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানাতে গেলেন, ওনার চারিত্রিক মাধুর্যতা দিয়ে, ওনার বুদ্ধিমত্তা দিয়ে পুরো জেলখানার লোকদের হৃদয় জয় করে ফেললেন। কারা কর্তৃপক্ষ পুরো জেলখানা মনিটরিংয়ের দায়িত্ব ইউসুফ আলাহ ইসলামের হাতে ছেড়ে দিলেন, বললেন যে ইউসুফ আপনিই দেখেন, কারণ আপনি আসার পরে পুরো জেলের চেহারাকে আপনি পাল্টে দিয়েছেন। এবং ইউসুফ আলাহ ইসলাম যখন তাদের মধ্যে আস্থা তৈরি করলো, তখনই তিনি দাওয়া কাজ শুরু করলেন এবং তাওহিদের বীজ তিনি রোপণ করে দিলেন এবং শিরকের একেবারে গোড়া তিনি মূলোৎপাটন করে দিলেন, গোড়া তিনি উপড়ে দিলেন। এবং সব জেলখানার লোকেরা কিন্তু শাহাদতের সাক্ষী দিয়ে একত্ববাদের আমব্রেলা ছাতার নিচে চলে আসলো। এবং ইউসুফ আলাহ ইসলাম যখন জেলখানা থেকে মুক্তি পেলেন, তখন কিন্তু এই লোকদেরকে দিয়েই তিনি বড় বড় প্রজেক্টের কাজগুলো করিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সো দাওয়াতি কাজের এমন না যে এখানে দাওয়াতি কাজ করা যাবে ওখানে করা যাবে না, না, সব জায়গায় অনলাইনে করা যাবে, অফলাইনে করা যাবে, মসজিদ ভিত্তিক করা যাবে, এলাকা ভিত্তিক করা যাবে, ন্যাশনালি করা যাবে, ইন্টারন্যাশনালি করা যাবে। কোনো দায়ী যদি কারাগারেও আবদ্ধ থাকে, কারাবরণ করার পরে কার জেলখানার ভেতরেও দাওয়াতি কাজ করার অফুরন্ত সুযোগ আছে। সো আমরা যেন কোনো ধরনের অপরচুনিটিকে, কোনো দায় যেন আমরা ছোট করে না দেখি এবং আমরা গোটা বিশ্বের প্রতিটি জায়গায় হচ্ছে আমাদের দাওয়াতি সেক্টর, সব জায়গায় বসে দেওয়া কাজ করা যায়। 12 নম্বর রিফ্লেকশন হচ্ছে, আমরা অনেক সময় আমাদের জীবনে অনেক অপরচুনিটি পাই, সুযোগ পাই, তো সুযোগটা পেলে তাড়াহুড়ো করা যাবে না এটা লুফে নেওয়ার জন্য, বরং একটু বুঝে শুনে প্রসিড করতে হবে ধীরে সুস্থে। যেমন ধরুন একটা মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে জেলখানায় ঢুকানো হলো, আপনি 10 বছর ধরে জেল খাটছেন, হঠাৎ শুনলেন রাষ্ট্রপতি ওনার পাওয়ার অফ পার্ডন দেওয়ার সুযোগ আছে, অর্থাৎ বিশেষ ক্ষমতা বলে উনি আপনাকে মুক্ত করার নির্দেশ দিতে পারেন, কিন্তু আপনাকে আগে এনশিওর করতে হবে যে আপনাকে যেই অন্যায়, যেই দোষে দোষী সাব্যস্ত করে জেলখানায় ঢোকানো হয়েছিল, এটা আসলে মিথ্যা অভিযোগ ছিল, এটা প্রমাণ করে আপনাকে বেরোতে হবে। এটা ইসুল ইসলামের এখান থেকে আমরা শিখলাম।
সেদিন ইউসুফ আলাইহিসসালাম যখন স্বপ্নের ব্যাখ্যা দিলেন রাজার, মিশরের রাজা তো মহা খুশি, খুশি হয়ে ওনাকে জেলখানা থেকে বের হওয়ার ঘোষণা দিলেন যে তাকে আমি মুক্ত করে দিলাম। ইউসুফ আলাইহিসসালাম বলেন, নো, এইভাবে মিথ্যা অপবাদ আর অভিযোগ নিয়ে আমি জেলখানা থেকে মুক্ত হতে পারি না। তিনি ওনার বিরুদ্ধে আরোপিত যে অভিযোগ এটার পূর্ণ তদন্তের দাবি করলেন। তো পূর্ণ তদন্ত যখন করা হলো, আমরা দেখেছি যে জুলাইখা সেখানে দোষী সাব্যস্ত হয়েছে, ইউসুফ আলাইহিসসালাম যে কতটা নির্মল এবং নিষ্কলুষ চরিত্রের অধিকারী সেটা প্রমাণিত হয়েছে। সো সুযোগ পেলেই তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে প্রসিড করতে হবে, নিজের অবস্থানটা সবসময় ক্লিয়ার রাখতে হবে, ট্রান্সপারেন্ট একটা অবস্থান লাগবে। 13 নম্বর রিফ্লেকশন হচ্ছে নিজের যোগ্যতা অনুযায়ী জায়গা করে নেওয়ার চেষ্টা করা, এটা জরুরি। আপনি যেই কাজের জন্য উপযুক্ত, আপনি যখন ওই পজিশনে বসবেন তখন আপনি বেশি ফ্লোরিশ করতে পারবেন, এটা স্বাভাবিক। এবং অনেক সময় প্রয়োজনে নিজের ঢোল নিজেরও পেটানো লাগে, অনেক সময় প্রয়োজনে, ইন সাম কেসেস। যেমন ধরুন আপনি একজন ডাক্তার, সফরে যাচ্ছেন, লেটস সে ধরেন এয়ারপোর্টে, হঠাৎ দেখলেন একজন স্ট্রোক করেছে বা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তার যেই রোগ আপনি ওই রোগের স্পেশালিস্ট, তো আপনি দেখলেন যে লোক সেখানে জটলা পাকিয়ে গিয়েছে, অন্যান্যরা তাকে হেল্প করার চেষ্টা করছে কিন্তু অন্যান্যরা যা করছে এতে তার রোগ আরও বেড়ে যেতে পারে, তখন আপনি নিজের পরিচয় দিবেন যে আমি হার্ট স্পেশালিস্ট, আমি MBBS, FCPS, আমি FRCS করেছি, আমার ইন্টারন্যাশনাল ডিগ্রি আছে এই চিকিৎসার উপর। সো সবাইকে সরিয়ে আপনি যে ডাক্তার এটা শাউট করে আপনি বলেন, বলে যে আপনি রোগীর কাছাকাছি যে তাকে সেবা বা চিকিৎসা দেওয়ার আপনি চেষ্টা করেন, তখন এই যে নিজেকে আপনি জাহির করলেন এতে কোনো সমস্যা নেই। কারণ মাঝে মাঝে নিজের ঢোল নিজেকে পেটাতে হয় এরকম পরিবেশে, যখন আপনি ওই ওই স্থানে গেলে আপনি ইউ ক্যান কন্ট্রিবিউট মোর, তখন আপনি কিন্তু আপনার নিজের যোগ্যতা অনুযায়ী আপনার জায়গাটাকে আপনার হোল্ড করে নিতে হবে। যেমন ইউসুফ আলাইহিসসালাম যখন স্বপ্নের ব্যাখ্যা দিলেন, রাজা খুশি হয়ে তাকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসলেন, নির্দোষ প্রমাণিত হলো, তখন মিশরের রাজা বললেন যে আমি আমার প্রাইভেট সেক্রেটারি তাকে বানাবো, আস্তাখলিস হলি নাফসে, আমার সহচর। ইউসুফ আলাইহিসসালাম বললেন, না, আমি আপনার প্রাইভেট সেক্রেটারি হতে চাই না, আমাকে কোষাধ্যক্ষ বানাবেন, মিশরের কোষাধ্যক্ষ, ফিনান্স মিনিস্টার যদি আপনি আমাকে বানান তাহলে আসন্ন যে দুর্ভিক্ষ এটাকে নিয়ন্ত্রণে, এটা মোকাবেলায় যা যা করা দরকার সেটার জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সো আই নো হাউ টু হ্যান্ডেল দ্য ড্রট, এই যে ফ্যামিন হবে, ড্রট হবে, এই দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে যা যা কৌশল অবলম্বন করা দরকার আল্লাহ তাআলা সে জ্ঞান আমাকে দান করেছেন। সো আমাকে আপনার পার্সোনাল সেক্রেটারি না বানিয়ে আমাকে ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট হিসেবে অ্যাপয়েন্ট করলে আই ক্যান কন্ট্রিবিউট মোর। তাহলে তিনি কিন্তু পজিশন চেয়ে নিলেন, সাধারণত পজিশন চেয়ে নেওয়া যায় না ইসলামে, কিন্তু জায়গা বিশেষে বলতে হয় যে আমি এইটার স্পেশালিস্ট, সো আমাকে এইখানে কাজের সুযোগ করে দিলে আই ক্যান কন্ট্রিবিউট মোর। এই রিফ্লেকশনটাও কিন্তু আমরা সূরা ইউসুফ থেকে নিতে পারি। 14 নম্বর রিফ্লেকশন হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে। আমাদের লেটস আমরা যদি গভর্নমেন্ট রিসোর্সের কথা বলি, সেক্ষেত্রে এটা সুষম বন্টন, এটার ব্যাপারে পরিকল্পনা, এটার ইমপ্লিমেন্টেশন, এগুলো খুব জরুরি। তা না হলে কিন্তু দেশের মধ্যে একটা কেওস তৈরি হবে, এবং যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখছি, আমাদেরকে কিন্তু আল্লাহ সবুজ শ্যামল একটা চমৎকার বাংলাদেশ দিয়েছেন, ন্যাচারাল বিউটি আছে, আমাদের জমি খুব উর্বর, আমরা অনেক সম্ভাবনাময়ী একটা দেশ, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট যে রিসোর্স আছে, আমাদের ন্যাচারাল রিসোর্সগুলোকে যদি আমরা যথাযথভাবে যদি ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু এটা এটা সুষম বন্টন সম্ভব না। টু টেক দ্য বেস্ট আউট অফ আওয়ার রিসোর্স এটা কিন্তু সম্ভব না। মানে আমরা আমাদের লেটস আমাদের কক্সবাজারকে যদি আমরা একটা ট্যুরিস্ট এরিয়া হিসেবে হাইলাইট করতে পারি ইন্টারন্যাশনালি, মানুষ ডিরেক্টলি ঢাকা থেকে কক্সবাজার এয়ারপোর্টে যেয়ে নামবে, আমাদের বিরাট একটা ট্যুরিস্ট এলাকা হতে পারে। কাঞ্চনজঙ্ঘাকে আমরা প্রমোট করতে পারি, সিলেটের বিভিন্ন এরিয়াকে আমরা প্রমোট করতে পারি, এভাবে আমাদের অনেক কিছু আছে, সামান্য বিভিন্ন দেশের সামান্য সামান্য কিছু প্রোডাক্ট, এটাকে তারা হাইলাইট করে, এটার প্রমোশন করে, এটার মার্কেটিং করে গোটা বিশ্বব্যাপী তারা ব্র্যান্ডিং করছে। যেমন এই যে আমাদের পাট শিল্প আজকে ধ্বংসের মুখে, কিন্তু এই জুট কটন কিন্তু ইন্ডিয়াতে এমন এমন জুট কটন দিয়ে ঈদের পাঞ্জাবি তৈরি করা হচ্ছে, আমাদের বাংলাদেশের মার্কেটগুলো কিন্তু সয়লাব। সো আমাদের পাট গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ বলা হতো, এটাকে আমরা প্রমোট করতে পারি না। সো আমাদের যে রিসোর্সগুলো আছে এটার প্রপার ম্যানেজমেন্ট যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে কিন্তু এটার সর্বোচ্চ যে সুবিধা, অ্যাডভান্টেজ, এটা আমরা নিতে পারবো না। আর এটা যদি গভর্নমেন্ট রিসোর্সের ক্ষেত্রে আমরা বলি, এটা আরও বেশি দরকার। ইউসুফ আলাইহিসসালামের ঘটনার সাথে এটা কীভাবে রেলেভেন্ট আপনি খেয়াল করেন, দুর্ভিক্ষ যখন আসলো তখন মিশরে নতুন করে কিছু ফলানো হবে, নতুন কিছু করা হবে, নতুন কিছুই করা হয়নি, শুধু ইউসুফ আলাইহিসসালাম গভর্নমেন্ট রিসোর্সগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করলেন,
সুবিন্যস্ত করলেন, সুষম বন্টন করলেন। তিনি বললেন তাজরাউনা সাবা সিনিনা দাআবা, রাষ্ট্রীয়ভাবে তিনি প্যাট্রন করলেন যে 7 বছর টানা আমরা গম চাষ করব এবং গমের শীষ সহকারে গমগুলোকে আমরা মাখাজেনে রেখে দিব, অর্থাৎ যেখানে কোল্ড স্টোর বা প্রিজার্ভ করা যায় সেখানে। তারপরে এটা আমরা যখন দুর্ভিক্ষ আসবে তখন এটা আমরা জনগণের মধ্যে বিতরণ করব এবং বহির্বিশ্বে দুর্ভিক্ষের কবলে পড়ে যারা আসবে তাদের কাছে আমরা বিক্রি করব। ফলে আমাদের রাষ্ট্রে মানে অর্থনীতির চাকা আরও সচল হবে। ফলে এই যে গভর্নমেন্ট রিসোর্সটাকে উনি এত চমৎকারভাবে এটাকে হ্যান্ডেল করলেন, এটাকে ম্যানেজ করলেন। সো দ্য ইম্পর্টেন্ট ম্যাটার ইজ হাউ ডু ইউ ম্যানেজ দ্য রিসোর্স, আপনার কী পরিমাণ রিসোর্স আছে এটার চেয়েও আপনি কীভাবে এটাকে মেনটেইন করেন এটা কিন্তু আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সো আমি রিসোর্স ম্যানেজমেন্টের যে রিফ্লেকশনটা বললাম এটা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে অনেক বড় কাজে দেয়, যে আমাদের দেশের সামগ্রিকভাবে আমাদের যে জাতীয় সম্পদ, আমাদের যে ন্যাচারাল রিসোর্স আছে, আমাদের খনিজ সম্পদ, আমাদের কৃষিজ সম্পদ, আমাদের যে গবাদি পশুগুলো আছে, আমাদের যে বন আছে, জঙ্গল আছে, এগুলোকে সুন্দরভাবে এগুলো ম্যানেজমেন্ট করা, এগুলোকে ইউজ করা এবং এগুলো সর্বোচ্চ এটার যে উপকারিতা আছে এটা নেয়া, এটার জন্য একটা প্রপার ম্যানেজমেন্টের দরকার আছে এবং সেটার অনেক ল্যাকিং আমাদের বাংলাদেশে। সো প্রতিটি দেশেই কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা দেখি যে এগুলোর মাধ্যমে সর্বোচ্চ তারা হাসিল করে নিচ্ছে। সো এই রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যেভাবে খাদ্যশস্য সংরক্ষণ করে দুর্ভিক্ষের কবল থেকে মিশরকে বাঁচিয়েছিলেন, এই জায়গাটা থেকে কিন্তু আমরা এই রিফ্লেকশনটা পেতে পারি। 15 নম্বর রিফ্লেকশন হচ্ছে এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেইন প্যাশেন্ট, একজন সত্যিকার বিশ্বাসী সবসময় ধৈর্যশীল থাকে, কখনো ধৈর্য হারায় না, বিশ্বাসীরা সবসময় ধৈর্যশীল এবং ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, আল্লাহ তাআলা কিন্তু ধৈর্যশীলদের সাথে সবসময় থাকেন। আমরা ইয়াকুব আলাইহিস সালামের ঘটনায় দেখেছি যত বিপদই আসুক না কেন একটার পর একটা বড় বিপদ আসছে আর উনি বলছেন ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। সো ধৈর্য হচ্ছে মুমিনের সবসময়ের সাথে, যে কোনো পরিস্থিতিতে বিশ্বাসীরা ধৈর্য ধারণ করে। 16 নম্বর রিফ্লেকশন হচ্ছে একজন বিশ্বাসী সবসময় হি ইজ অলওয়েজ অপটিমিস্টিক, আশাবাদী। আমি আমার বিভিন্ন আলোচনায় বলি বিশ্বাসীরা কখনো হতাশ হয় না, নিরাশ হয় না, একজন বিশ্বাসী ট্রু বিলিভার কখনো সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে আল্লাহর উপর, সে আশাবাদী হয়, হি ইজ অলওয়েজ অপটিমিস্টিক। এবং ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা তাই দেখলাম, ইউসুফকে হারালেন, বানিয়ামিনকে হারালেন, তারপরও ছেলেদেরকে বললেন যে ইয়াবানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ, যাও মিশরে যে ইউসুফকে খোঁজো, বানিয়ামিনকে খোঁজো, ওয়াখি ওয়ালা তাইয়াসু মিন রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মিন রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সো মুমিনরা কখনো নিরাশ হবে না এটা আমরা শিখলাম। আবার তিনি একেবারে শেষ মুহূর্তে এসেও তিনি আশা হারাননি, আশাবাদী ছিলেন। তিনি বলেছেন আসাল্লাহু আইয়া আতিয়ানি বিহিম জামিয়ান, আমি এখনও আশাবাদী যে আল্লাহ তালা ইউসুফকে, বানিয়ামিনকে, সবাইকে আমার কাছে আবার ফিরিয়ে আনবে, আমাদেরকে আবার রিইউনিয়ন করবেন, আমাদেরকে আল্লাহ একত্রিত করে দিবেন। এবং সেটাই ঘটেছে, তিনি যেমনটি আশা করেছিলেন আল্লাহ তালা ঠিক তেমনটিই করেছিলেন। 17 নম্বর রিফ্লেকশন হচ্ছে যে কোনো বড় কাজ যখন আপনি আঞ্জাম দিবেন আপনার একটা মাস্টার প্ল্যান থাকতে হবে। আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনার দিকে যদি খেয়াল করি তাহলে দেখবো যে উনি একটা মাস্টার প্ল্যান করেছিলেন এবং সেভাবে ধীরে ধীরে সব তিনি করতে শুরু করেছেন, কীভাবে চাষাবাদ করবেন, কীভাবে তিনি দুর্ভিক্ষ মোকাবেলা করবেন। এরপর যখন তিনি আগে থেকেই ভেবে রেখেছেন যে দুর্ভিক্ষ যখন হবে তখন নিশ্চয়ই কানান থেকে অনেকে আসবে, তিনি খোঁজ নিয়েছিলেন তার ভাইয়েরা আসে কি না, ঠিকই ভাইয়েরা আসলো, কৌশল করে বললেন তোমাদের আরেক ভাইকে নিয়ে আসতে হবে, তা না হলে নেক্সট টাইমে আসলে কিন্তু শস্য পাবে না। তারা বানিয়ামিনকে নিয়ে আসলো, তিনি কৌশল করে বানিয়ামিনের ব্যাগের ভেতরে রাজার পানপাত্র রেখে দিলেন, বানিয়ামিনকে সাময়িক সময়ের জন্য চোর সাব্যস্ত করে কৌশলে ভাইকে রেখে দিলেন এবং পরবর্তীতে আবার তারা ফিলিস্তিনে ফিরে গেল। তারপর তারা যখন আবার আসলো তখন তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন, তারপর নিজের জামা দিয়ে বাবার কাছে পাঠালেন, একটার পর একটা, মানে অল অ্যাবাউট দ্য মাস্টার প্ল্যান, উনি চমৎকার একটা মাস্টার প্ল্যান করেছিলেন এবং সেই অনুযায়ী ধাপে ধাপে কিন্তু তিনি সব কাজগুলো করেছেন। এবং এটাও কিন্তু আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে শিখতে পারি যে একটা বড় প্রজেক্ট যখন আপনি হ্যান্ডেল করবেন ইউ মাস্ট হ্যাভ এ মাস্টার প্ল্যান, তা না হলে কিন্তু সেটা আপনি সুন্দরভাবে সমাপ্ত করতে পারবেন না। 18 নম্বর যে রিফ্লেকশনটা শেয়ার করবো সেটা হচ্ছে আল্লাহর জবাব দেয়া পর্যন্ত অপেক্ষা করা। যারা আপনাকে হিংসা করে, যারা আপনার পিছু লেগে আছে, হতে পারে ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে যেমনি আল্লাহ তাআলা এনে ইউসুফ আলাইহিস সালামের
কাছে তিনি ফেলেছিলেন, আপনার নিন্দুকেরা আপনার কাছে এভাবে এসে করজোড়ে ক্ষমা চাইতে পারে, হতে পারে। তো এজন্য কি লাগবে, একটু আপনার ধৈর্য ধারণ করতে হবে, একটু সময়ের অপেক্ষা। সো আপনার নিজের জবাব নয়, নিন্দুকদের জন্য আপনি আল্লাহর জবাবের অপেক্ষা করুন। যারা আপনাকে নিয়ে হিংসা করে, যারা আপনাকে অপ্রয়োজনে নিন্দা করে, যারা আপনার পিছনে লেগে আছে, শত্রুতা পোষণ করে, আপনার জবাবের প্রয়োজন নেই। নিন্দুকের জন্য আল্লাহর জবাবের অপেক্ষা করুন, আল্লাহর উপরে এতটুকু আস্থা রাখুন, ভরসা রাখুন। কারণ আল্লাহ তাআলা কোনো কিছুই ভুলে যান না। ওমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলে যান না। আল্লাহ শেষ মুহূর্তে হলেও আপনার পক্ষ থেকে জবাব দিবেন, দরকার একটু ধৈর্য। সো আল্লাহর জবাব পর্যন্ত অপেক্ষা করা, এটাও আমরা শিখলাম। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সেটাই করেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন, নিজে কিছু বলেননি, আল্লাহই ভাইদেরকে অপমানিত করে ইউসুফ আলাইহিস সালামের কাছে এনে ফেলেছেন। সুবহানাল্লাহ বিহামদি। সর্বশেষ রিফ্লেকশন হচ্ছে উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি। আমার প্রথম লিখিত বই যেটা 21 বইমেলায় এবার আসলো, সেখানে উসরি ইউসরা কষ্টের সাথে স্বস্তি নামে একটা চ্যাপ্টার আমি রেখেছি, যেখানে আমি উল্লেখ করেছি যে কষ্টের সাথে আসলে স্বস্তি বা আনন্দ থাকে, এবং এটাই পৃথিবীর সুন্নাত। মানে আপস অ্যান্ড ডাউনস আমাদের জীবনে থাকবেই। আপনি একটু যদি খেয়াল করে দেখেন, এক একটা বড় কষ্ট আপনার জীবনে যাবে, তারপরেই আবার একটা সুখ আর আনন্দ আসবে। ইউসুফ আলাইহিসসালামের জীবনে যদি আমরা খেয়াল করি, ওনাকে কুয়ায় ফেলে দেওয়া হলো, ছোট্ট একটা শিশু, ভাইয়েরা অন্ধ কুয়ায় ফেলে দিল, সেখানে তিনি থাকলেন। এই যে একটা মারাত্মক ভয়ঙ্কর কষ্ট, এটার পরেই কিন্তু আল্লাহ তাআলা ওনাকে রাজপ্রাসাদে নিয়ে ফেললেন। তাহলে কষ্টের পরেই স্বস্তি। ইউসুফ আলাইহিস সালাম প্রায় 10 বছরের মতো জেলখানাতে ছিলেন, জেলখানার এই কঠিন জীবন শেষে আল্লাহ তাআলা ওনাকে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার বানালেন, অর্থমন্ত্রী। আবার প্রচণ্ড দুর্ভিক্ষে তিনি খুব হার্ড ওয়ার্কিং করলেন, তারপরে আবার সুজলা সুফলা শস্য শ্যামলায় রূপান্তর করে দিলেন আল্লাহ ইজিপ্টকে। সো কষ্টের সাথে স্বস্তি থাকে, উসরি ইউসর, এটা বিশ্বাসীদের জন্য অনেক বড় মোটিভেশন। বিশ্বাসীরা অল্পতে ঘাবড়ে যায় না, বরং কষ্টের মুহূর্তগুলোতে তারা ধৈর্য ধারণ করে, এবং ঠিকই একটা সময় তারা সফলতার মুখ দেখে। সম্মিলিত শুধু এই ছিল সূরা ইউসুফের আলোকে কিছু রিফ্লেকশনস, যেগুলো আমি খুঁজে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। আরও হয়তো অনেক রিফ্লেকশনস থাকতে পারে, আপনারা আরও চমৎকারভাবে যদি খুব ডিপ স্টাডি করেন, আরও অনেক রিফ্লেকশন আপনারাও বের করে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে 2-1 মিনিটে কিছু লাইফ লেসন আপনাদের সাথে শেয়ার করে আজকের এই চতুর্থ পর্বের লাইভ সেশনটি আমরা শেষ করব। পুরো ঘটনা থেকে আমরা কিছু লাইফ লেসন পাই, যেগুলো আমাদের জীবনের সাথে খুব প্রাসঙ্গিক, এবং এগুলো যদি আমরা মেনে চলি তাহলে এটা আমাদের জীবনের জন্য অনেক ভালো হবে। যেমন প্রথম লাইফ লেসন আমি যেটা ফিল করি, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে আমরা যেটা শিখি, যে আসলে জেলাসি করে কেউ জীবনে উন্নতি করতে পারে না। অ্যাভয়েড জেলাসি, হিংসাকে আপনি অ্যাভয়েড করুন, কারণ হিংসা সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করে, পরিবারের বিশৃঙ্খলা তৈরি করে, এটা ভেতর থেকে আপনাকে জ্বালাবে। আপনি হিংসা করে কোনো লাভ নাই, বরং আপনার সহযোদ্ধা সহকর্মী কেউ যদি ভালো করে, আপনি তার জন্য দোয়া করুন। দোয়া করলে কী লাভ? ফেরেশতারা, কেউ যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে এই দোয়াটা করছে, আগে এই দোয়াটা তার নিজের জন্য কবুল করুন। সুবহানাল্লাহ বিহামদি। তো কেন আপনি হিংসা করবেন, এবং হিংসা করে আপনি কী করতে পারবেন? কারণ এটা তো আল্লাহর ফয়সালা, কাকে আল্লাহ কোন নেয়ামতে ধন্য করবেন, আল্লাহর ফয়সালা, আল্লাহর তাকদীর। আপনি কি আল্লাহর তাকদীরের ভেতরে হাত ঢোকাতে যাচ্ছেন? আল্লাহর ফয়সালাতে আপনি অসন্তুষ্ট থাকতে যাচ্ছেন? না, আউযুবিল্লাহি মিন যালিক। হিংসা আপনার নেক আমলকে ধ্বংস করে দিবে, এবং হিংসুকদের হিংসা থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন সূরা ফালাকের ভেতরে, যে অহিংসার হাসিদে নিজে হাসাদ, আল্লাহ যখন হিংসা কেউ করে সেটা থেকে আমি পানা চাই। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, যেমনি আগুন লাকড়ি বা কাঠ ধ্বংস করে দেয়, জ্বালিয়ে দেয়। সো এক নম্বর আমাদের লাইফ লেসন হচ্ছে, জীবনে যদি সুখী হতে চান, অ্যাভয়েড জেলাসি, হিংসা বাদ দেন। হ্যাঁ, মানবিক কারণে কেউ খুব এগিয়ে যাচ্ছে, কেউ খুব সফল হচ্ছে, একসাথে আমরা পড়াশোনা করেছি, একসাথে আমরা চলাফেরা করেছি, সে এত সফল হয়ে গেল, সে এত বড় হয়ে গেল, এই হিংসা যদি আপনার মনের মধ্যে আসে, নিজেকে বোঝানোর চেষ্টা করুন যেটা আল্লাহর ফয়সালা। এবং নিশ্চয়ই সে যে সফল হচ্ছে, সে হার্ডওয়ার্কিংয়ের কারণেই সফল হচ্ছে, সে তার ভালো কাজের জন্য সফল হচ্ছে। সে কীভাবে সফল হচ্ছে, ওইভাবে আপনি সফল হওয়ার চেষ্টা করুন, আপনিও তার মতো ভালো করার চেষ্টা করুন, আর তার জন্য দোয়া করুন। হিংসা না করে দোয়া করলে যেটা হবে, আল্লাহ তাআলা আপনার জন্য এই নেয়ামতকে বরাদ্দ করে দিতে পারে। আর হিংসা করলে আপনার লস, কারণ এটা ভেতর থেকে আপনাকে জ্বালাবে, জ্বালিয়ে পড়ে আপনাকে ছারকার করে দেবে, ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড। সো হিংসা করে কোনো লাভ নাই। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের আচরণ থেকে আমরা শিখলাম যে আমাদেরকে হিংসা ছাড়তে হবে। 2 নম্বর, ইয়াকুব আলাইহিস সালাম থেকে আমরা শিখলাম যে কীভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়।
জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা তাওয়াক্কুল করি। ইয়াকুব আলাইহিস সালাম যত বিপদে পড়েছেন উনি বলেছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুশ্চিন্তার কথা আমি কাউকে শেয়ার করি না, আমি আল্লাহকে বলি। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। সো তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা, তারপর পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং সেটা করার জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাওয়া, এরপর কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। সো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যেন আমরা আল্লাহ তাআলার উপর নির্ভর করি। ইয়াকুব আলাইহিস সালাম থেকে আমরা এটা শিখলাম। তাহলে ইউসুফের ভাইদের, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে আমরা শিখলাম উই হ্যাভ টু অ্যাভয়েড জেলাসি, হিংসা ত্যাগ করতে হবে যদি আমরা সুখী হতে চাই। ইয়াকুব আলাইহিস সালাম থেকে শিখলাম সবসময় আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলার উপর। ইউসুফ আলাইহিস সালাম থেকে আমরা কয়েকটা জিনিস শিখি। এক নম্বর হচ্ছে মডেস্টি, উত্তম চরিত্র। কোনো যুবক যদি তার চরিত্রকে হেফাজত করে আল্লাহ তাআলা সফলতার সর্বোচ্চ শিখরে তাকে বসাবে, যেটা আমরা দেখলাম ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে। ওনাকে আল্লাহ দাসত্ব থেকে রাজত্বের সিংহাসনে বসিয়েছেন। সো যুবক ভাইদের প্রতি আমার নসিহত থাকবে যে আমরা যেন যৌবনকে হেফাজত করি, আমরা প্রাপ্তবয়স্ক হলে আমরা যেন বিয়ে করি, বিয়ের প্র্যাকটিসটাকে যেন আমরা সহজ করি। কারণ চরিত্র বাঁচাতে যে যে যুবকরা বিয়ে করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য আবশ্যক করে ফেলেছেন। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সাহায্য করা নিজের জন্য আবশ্যক করেছেন। এর মধ্যে একজন হচ্ছে আন্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে নিজের চরিত্র বাঁচানোর জন্য বিয়ে করতে চায়। সো আমরা যেন আমাদের চরিত্রকে সবসময় হেফাজত করি। ইউসুফ আলাইহিস সালাম থেকে আরেকটা জিনিস শিখলাম হচ্ছে ফরগিভনেস, ক্ষমা। ক্ষমা একটি শিল্প, এটাকে শিখুন, লার্ন দ্য আর্ট অফ ফরগিভনেস। ইউসুফ আলাইহিস সালামের জীবনে যদি আমরা খেয়াল করি দেখবো যে ভাইয়েরা এত কিছু করলো কিন্তু ভাইয়েরা যখন আসলো তিনি সব ভুলে গেলেন, কিছুই মনে রাখেননি, ক্ষমা করে দিলেন। তিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ অভিযোগ আমার নেই, ক্ষমা করে দিলাম আমি। ক্ষমা করলে যেটা হবে আপনি মনোদৈহিক প্রশান্তি লাভ করতে পারবেন, আর যারা ক্ষমা করে তারাই আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়। আমরা অনেকে আল্লাহর কাছে শুধু ক্ষমা চাই, আল্লাহ তুমি আমার ক্ষমা করো ক্ষমা করো, কিন্তু কেউ আমার সাথে অন্যায় করলে আমি ক্ষমা করতে চাই না। তা আমি যদি কাউকে ক্ষমা না করি আল্লাহ কেন আমাকে ক্ষমা করবে? সো আপনি নিজে ক্ষমা করুন, ক্ষমাপ্রাপ্ত হন, যারা ক্ষমা করে তারাই ক্ষমাপ্রাপ্ত হয়। ইউসুফ আলাইহিস সালামের কার্যক্রম থেকে আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড হার্ড ওয়ার্কিং, যেটা এই পৃথিবীতে সফল হওয়ার মূল মূল মন্ত্র। যে কোনো কাজের আগে আপনাকে ওয়েল প্ল্যানিং করতে হবে এবং হার্ড ওয়ার্কিং করতে হবে, এবং এটাই হচ্ছে সফলতার মূল মন্ত্র। প্ল্যানিং এবং হার্ড ওয়ার্কিং থাকলে সফলতা ধরা দেবেই, এবং এটাই দুনিয়াতে আল্লাহর সুন্নাত। আমাদের প্ল্যানিং নেই, হার্ড ওয়ার্কিং নেই, আমরা আল্লাহর সাহায্য চেয়ে শুধু বসে থাকি, এতে কিন্তু কখনোই সফলতা আসা সম্ভব না। জুলাইখা থেকে আমরা কী শিখি? জুলাইখার এখান থেকে একটা জিনিস শিখলাম যে সত্য কোনো না কোনো একদিন প্রকাশ পাবে, সত্যকে আটকে রাখা যায় না। দ্য ট্রুথ উইল মাস্ট রিভিল টুডে অর টুমরো, এটা প্রকাশ পাবেই। অনেক অত্যাচার করেছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে, জেলে বন্দী করা হলো, কিন্তু শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হলো। ইউসুফ আলাইহিস সালাম যে নির্দোষ সেটা প্রমাণিত হলো, এবং কোরআনও সেটা বলছে যে আল আনা হাসাসাল হক। জুলাইখা বললো আজকে তো সত্য প্রকাশ হয়ে গেল। সো সত্য কখনো গোপন থাকে না। অন্যায়ভাবে যদি কারোর প্রতি আপনি অত্যাচার করেন, জুলুম করেন, এই এই জুলুম, এই অন্যায়, এটা যে ভুল ছিল এবং আপনি যে অন্যায় করেছেন সে যে নির্দোষ ছিল, এটা কোনো না কোনো একদিন প্রকাশ পাবেই। যে অন্যায় করেনি সে যে নির্দোষ, এটা প্রকাশ পাবেই, সত্য কখনো ঢাকা থাকে না। সর্বশেষ একটা লাইফ লেসন যেটা খুবই জরুরি, যেটা আমরা মিশরের রাজার কার্যক্রম থেকে শিখতে পারি, সেটা হচ্ছে ম্যারিটোক্রেসি, অর্থাৎ মেধার যোগ্যতার মূল্যায়ন, যেটা আমাদের বাংলাদেশে এখন সোনার হরিণের মতো হারাতে বসেছে। আমরা মিশরের রাজার কার্যক্রম যদি খেয়াল করি তাহলে দেখব ইউসুফ আলাইহিসসালামকে যখন স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন, মিশরের রাজা চাইলে সিম্পলি তাকে শুধু জেলখানা থেকে মুক্তির ঘোষণা দিলেই পারতেন, কিন্তু না, তিনি দেখলেন যে ইউসুফ তো সাধারণ মানুষ না, সে তো মেধা এবং যোগ্যতায় মাপকাঠিতে উত্তীর্ণ। সে যদি আজকে স্বপ্নের ব্যাখ্যা করে দিতে না দিত তাহলে তো মিশর মারাত্মক দুর্ভিক্ষের কবলে পড়ে পুরো জাতিটা মেসাকার হয়ে যেত। তখন তিনি শুধু ইউসুফ আলাইহিসসালামকে জেল থেকে মুক্ত ঘোষণা করেই ক্ষান্ত হননি, বরং তিনি ইউসুফ আলাইহিসসালামকে নিজের সহচর বানাতে চাইলেন। বললেন আস্তাখলিসহু লি নাফসি, আমার সেক্রেটারি বানাবো তোমাকে, এবং ইন্নাকা আল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আপনার স্ট্যাটাস মর্যাদা আমাদের কাছে অনেক হাই, এবং আপনি আমাদের কাছে দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি পার্সোনালিটি টু আস, আমাদের কাছে আপনি সবচেয়ে বিশ্বস্ত। তাহলে দেখুন উনি কিন্তু যোগ্যতা এবং মেধার আলোকে পদ দিয়েছিলেন ইউসুফ আলাইহিসসালামকে। এবং আমরা ঘটনায় দেখেছি ইউসুফ আলাইহিসসালাম বললেন যে না, আমাকে আপনার সহচর বা সেক্রেটারি না বানিয়ে আপনি আমাকে কোষাধ্যক্ষ বা মিশরের ফিনান্স মিনিস্টার বানান,
তাহলে দুর্ভিক্ষ হ্যান্ডেল করার জন্য সহজ হবে। সাথে সাথেই তিনি ইউসুফ আলাহি সাল্লামকে ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট হিসেবে অ্যাপয়েন্ট করলেন। তাহলে যে এই অ্যাপয়েন্টমেন্ট রাজার পক্ষ থেকে ইউসুফ আলাহি সাল্লামকে যে অ্যাপয়েন্টমেন্ট করা হলো, এই অ্যাসাইনমেন্ট বা অ্যাপয়েন্টমেন্টটা ছিল বেসড অন ম্যারিট, যেটাকে আমরা বলছি ম্যারিটোক্রেসি। একটা জাতিগোষ্ঠীর বা একটা রাষ্ট্রের উন্নতির জন্য এই ম্যারিটোক্রেসির কোনো বিকল্প নেই। আমাদের প্রিয় মাতৃভূমিতেও যদি আমরা আমাদের ন্যাশনাল পলিসির মধ্যে এটাকে আবশ্যক করে নিতে পারি, তাহলে আমাদের উন্নতি, আমাদের সাকসেস, আমাদের জাতীয় ইম্প্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমরা আমরা দেখতে পাবো। কারণ মেধাবীরাই হচ্ছে জাতিকে লিড দেওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আমরা বাংলাদেশে যদি খেয়াল করি, আমরা দেখবো যে ম্যারিটোক্রেসির বদলে এখানে আমরা দেখতে পাই স্বজনপ্রীতি, এখানে চলে ঘুষ, এখানে চলে তদবির, এখানে চলে কোটা সংস্কৃতি, যার ফলে মেধাবীরা আজকে বঞ্চিত হচ্ছে। এবং এই ম্যারিটোক্রেসি আমরা আমাদের জাতীয়ভাবে কিন্তু এটা প্র্যাকটিস করতে পারিনি। সো আমি বাংলাদেশের গভর্নমেন্টকে আজকের এই লাইভের মধ্য দিয়ে বিনীত আহ্বান জানাবো যে ম্যারিটোক্রেসিকে আমাদের বাংলাদেশের ন্যাশনাল পলিসি হিসেবে আপনারা সেট করুন, এবং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে দেশের প্রতিটি বড় বড় পদের যাদেরকে নিয়োগ দেওয়া হবে, তারা যেন তাদের যোগ্যতা এবং মেধা স্বাক্ষর রেখে সেখানে আসতে পারে। কোনো স্বজনপ্রীতি, কোনো ঘুষ, কোনো ফোন কল, অমুক দলের ক্যাডার, অমুক দলের নেতা, এগুলো করে যেন আমরা আমাদের দেশের এই ভবিষ্যৎকে নষ্ট না করি। সম্মানিত সুধী, এই ছিল রিফ্লেকশনস ফ্রম সুরা ইউসুফ শিরোনামের চার পর্বের ধারাবাহিক লাইভ সিরিজের আজকের চতুর্থ পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা অনেকগুলো রিফ্লেকশন শেয়ার করলাম, অনেকগুলো লাইফ লেসন শেয়ার করলাম, এবং আমি আশা করছি আপনারা মনোযোগ দিয়ে চারটা লাইভ সেশনে আপনারা যারা ছিলেন আশা করি উপকৃত হয়েছেন। পুরো সুরা ইউসুফের ব্যাপারে আপনাদের একটা সম্যক ধারণা হয়েছে, অনেক লেসেন, অনেক শিক্ষা, অনেক সিগনিফিকেন্স আপনাদের চোখে ধরা পড়েছে। এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আরও স্টাডি করেন, আরও পন্ডার করেন, আরও থিঙ্কিং করেন, আপনাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে আরও কাজে লাগান, কোরআনের প্রতিটি সুরা থেকে এভাবে আপনারা অনেক রিফ্লেকশনস, অনেক লাইফ লেসন বের করে নিয়ে আসতে পারবেন। আমি আবারও আপনাদেরকে লাইভ শেষ করার আগে অনুরোধ করব, যারা যুক্ত হয়েছেন লাইভটি আপনারা শেয়ার করুন, যাতে করে এই লাইভ সেশন থেকে অন্যান্যরা উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই চার পর্বের লাইভ সিরিজকে কবুল করুক। যারা আপনারা সময় ব্যয় করে প্রতিটি সেশনে যুক্ত ছিলেন, আমি সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কদরের রাত কয়েকটি চলে গেল, সামনে আর একটি দুইটি কদরের রাত আছে। আমরা যেন কদরের রাতে বেশি বেশি একে অপরের জন্য দোয়া করি। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করছি এবং আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। রিফ্লেকশনস ফ্রম সুরা ইউসুফ শিরোনামের লাইভ সিরিজটি আজকে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা এই লাইভ সিরিজটা আমাদের নাজাতের ওসিলা করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।